বিসমিল্লাহির রহমান রহিম। আহমদ রেজা নিবেদিত, এস এম আব্দুল লতিফ প্রযোজিত, চিশতি রেকর্ডিং সেন্টার। আপনার যে কোনো অনুষ্ঠান উন্নত মানের ক্যামেরা, অভিজ্ঞ ভিডিওগ্রাফার দ্বারা ধারণ করা হয় এবং যে কোনো ওয়াজ মাহফিল ও হামনাদ বাজারজাত করার জন্য আজই যোগাযোগ করুন। চিশতি রেকর্ডিং সেন্টার, কমার্স বিল্ডিং, চতুর্থ তলা, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01817786982। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কাইয়িমিস সামাওয়াতি ওয়াল আরদিন, মুদাব্বিরুল ফালাইকি আজমাইন, সলাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াতি সাইয়্যিদিল মুরসালিন, খাতিমিন নাবিয়্যিন, والیہ و صحابہ و ازواجہ و ذریته و شہداء محبته و علماء اہل سنته و اولیاء ملته اجمعین، اما بعد فقد قال اللہ تعالی عز و جل فی شان حبیبہ الکریم، اعوذ باللہ من الشیطان الرجیم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على وآله وأصحابه وسلم، صلى الله على وآله وأصحابه وسلم، اللهم مولانا محمد وعلى آله راہ حق میں جس نے اپنا سر کٹایا، وہ حسین کربلا میں جس نے اپنا گھر لٹایا، وہ حسین، اللہم মের দশারি কে কি গোটাইলেন রম্বানা, কুলি যা ফাটিয়া যাই গো ভুলি দে তার ঘটনা, বেহুশ হইলেন কারবালায়, বেহেস্তে কান্দেন মা ফাতেমা, বেহেস্তে কান্দেন শের আলী, আরো কান্দেন ফাতেমা, শহীদ হইল
কর্বালাতে পামিনা আল্লাহুম্মা জড়তে বল চুকুর কবুতলা হক প্যার রসোল বিজে আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আপনারে নূরে পয়দা হলো তাম জাহান কে আছে আর আপনার মত কে আছে আর আপনার মত এই বিশ্বের মাজা রে নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাবিবে পাকের ওসিলাই এত কিছু পেলাম সেই নৌরানি নবীর প্রশংসা করে আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। সালামি পেশ করি যিনি ময়দানে কারবালার মধ্যে সপরিবারে শাহাদত বরণ করেছেন আমার নবীর কালিজার টুকরো হযরতে ইমামে আলে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সপরিবার আওলাদ রাসূল এবং কুল আউলিয়া ইকরামের মাজার শরীফে আল্লাহ পাক আমাদের সালামই পৌঁছে দিক সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসলে আমার বাজান যেটা বলেছেন এটাই সত্য, আহলে বাইতে রসুলের নুরানি প্রোগ্রাম সফল হয়েছেন তার প্রমাণ আজকে গোলামান মুস্তাফা আগর মৌমাছির মতো পাগল হয়েছেন সুবহানাল্লাহ। আসলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ইমাম আলী মাকামের ভালোবাসা নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, এন্তেকাল করবেন, কবরে যাবেন, ওনাদের কবরটা সাধারণ কবর থাকবে না, সেটা মাজার শরীফ হয়ে যাবে সুবহানাল্লাহ। কেউ জিয়ারত করতে যাবে কি না যাবে, ছেলে মেয়েরা জিয়ারত করবে কি না করবে, সেটার কিছু আশা যায় না। আল্লাহ পাক স্পেশাল রহমতের ফেরেশতা পাঠাবেন ওই ইমাম আলী মাকামের প্রেমিকের কবরটা মাজারটা জিয়ারত করার জন্য সুবহানাল্লাহ। তাইলে ইমাম আলী মাকামের ভালোবাসায় আপনারা যে আজকে এসেছেন লাফবান না লোকসান, অনেকে আমি কাউকে মনে আঘাত দিয়ে বলবো না, একটু বুঝবেন ভালো করে, এরপর আমার কথাগুলো যদি মনে করেন যে খারাপই বললাম, বাবা একটু ইশারাতে কথা বলব, যদি মনে করেন যে আমি খারাপই বললাম তাইলে আপনারা এটা বিবেচনা করবেন আর কি। হ্যাঁ, এই যে আজকে ইমাম আলী মাকামের ভালোবাসায় আপনারা এসেছেন, অনেকে বলে এগুলার দ্বারা হুসাইনের দাম বাড়ে, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কোরআনুল করিম এরকম কোরআনুল করিমে আপনার সস্তা একদম 17 টাকা 22 টাকা দামের গজের কাপড় কোরআনুল করিমের যোগদান সেলাই না, কোরআনুল করিমের সাথে যোগদান করে আর কি।
এমনি এত দামি চোখ বাবা কোটি, এগুলো মাটির পড়লে পা লাগলে কেউ কি সালাম করে? করে না। কিন্তু আল্লাহর কোরআনের সাথে একদম সস্তা দামের, 20 টাকা দামের কাপড় লাগার কারণে সেটার দাম কত বেড়ে যায়, ইমানদারগণ পায়ে লাগলে চুমো লাগায় সম্মানের সহিত, ঠিক কিনা? তো আসলে আমরা আপনারা কিয়ামত পর্যন্ত ইমাম আলী মাকামের সানাখানি বর্ণনা করলে ইমাম হুসাইনের দাম চুল পরিমাণ বাড়বে না, বাড়ার কোনো জায়গা নাই, এত দামি তিনি ছিলেন সুবহানাল্লাহ। বরঞ্চ উনার প্রশংসা করে আমি আপনি গুনাগার জান্নাতি হব, ঠিক কিনা? আমরা বলে ওনার দাম কিভাবে বাড়াবো? এখানে বাড়ানোর জায়গা থাকলে না বাড়াবো, বাড়ানোর জায়গাই তো নাই, আল্লাহ এত দামি তাকে করেছেন, ঠিক কিনা? যেমন আমি বলি মাদায়েন শহর বিজয় করে সৈয়দানা ফারুক আজম, গনিমতের মালগুলি মসজিদে নববী শরীফের মধ্যে আপনার রেশমি কাপড়ের উপর রেখে বন্টন করতেছে। সর্বপ্রথম আসলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে 1000 দিনার দিলেন। এরপরে আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে 1000 দিনার দিয়ে দিলেন। এরপরে আসলেন হযরত সাইয়েদানা ফারুক আজমের সন্তান সাহেবজাদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে দিলেন 500। এখন উনি বললেন আব্বাজান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, আপনার কাছ থেকে এটা আশা করি নাই। আব্বা জান, আমি যখন রসুল পাকের সাথে জিহাদের ময়দানে যাইতাম, যুদ্ধ করার জন্য যাইতাম, তখন তো হাসান আর হুসেন ছোট ছোট মদিনার অলিগলিতে দৌড়াইতো, ওনাদেরকে 1000 করে দিলেন আর আমাকে 500 করে দিলেন, আব্বা জান এটা কেমন কেমন লাগতেছে? সৈয়দনা ফারুক আজম বলতেছে, বাবা তোমরা কি হুসাইনের মতো হয়েছ? তুমি কি হুসাইনের মতো হয়েছ? আব্বা জান কেমন? ও বাবা, হুসাইনের মায়ের মতো একটা মা কি তোমার আছে? সুবহানাল্লাহ, হুসাইনের মা হচ্ছে জান্নাতি যুবতীদের সরদারিনী, সুবহানাল্লাহ। বাবা, হুসাইনের বাবার মতো বাবা তোমার আছে? সুবহানাল্লাহ বলবেন না? যে বাবাকে হায়াতুন নবী, জিন্দা নবী বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী, এলমের শহর, সেই শহরের চিঠি গে ওই শহরের শাহী দরজা হলো আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যাকে এলমের শহরের দরজা বলে দেয়, ও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত হুসাইনের মতো বাবা তোমার কাছে আসেনি। এবার বলে বাবা, হুসাইনের নানির মতো তোমার কাছে নানি আসেনি, যেই নানির কাছে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠায়। সুবহানাল্লাহ, উনি হচ্ছেন আম্মা জান খাতিজাতুল কুবরা। সুবহানাল্লাহ, ও বাবা হুসাইনের নানার মতো নানা তোমার কাছে আসেনি, যেই নানার পয়দা না হলে, যেই নানার নুরানি জাত আল্লাহ পাক সৃষ্টি না করলে, আল্লাহ যে একজন ছিলেন লাউলা কালামা জহরত রাবিয়া, এটাও মানুষে জানতেন না চিনতেন না, আল্লাহর পরিচয় পেত না, ওই রহমাতুল লিল আলামিন নবী হলো ইমাম হুসাইনের নানা জা। হাসান আর হুসাইন খুব খুশি হলেন, আব্বা জানের কাছে শেরে খোদা আলীর কাছে গিয়ে বলল, আব্বা আজকে একটা মারাত্মক মজার ঘটনা ঘটে গেছে। আব্বা জান আলী বলে, বাবা ঘটনাটা কি? আব্বা জান ঘটনা কি জানেননি? আজকে যখন মাদায়েন শহর বিজয় করে গনিমতের মাল যখন বণ্টন করে সৈয়দনা ফারুক আজম ও আব্বা জান, আমরা দেখতে পেলাম আমি হাসান এবং হুসাইন আমার ভাইকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 দিনার করে দিলেন, আর নিজের বেটা আব্দুল্লাহ ইবনে ওমরকে দিলেন মাত্র 500। হযরত আলী বলে, বাবা রে, এই জন্য আমার সৈয়দুল আম্বিয়া নবীর নুরানি জবানে মুস্তফায় হাদিসে পাক বলতে আমি শুনেছিলাম, আমার নবী হযরত ওমরকে জান্নাতের চেরাগ বলেছেন। সুবহানাল্লাহ, হযরত ওমরের কানে আওয়াজটা চলে গেল,
হযরত উমর যখন কবর পাইলেন তাড়াতাড়ি ওনার গভর্নিং ভবনে যারা ছিলেন, রাষ্ট্রীয় ভবনে যারা ছিলেন, সবাইকে বলে চলো চলো আলীর কাছে যাব। হযরত আলীর কাছে এসে বলছেন, ও আলী। হযরত আলীর কাছে আমিরুল মুমিনিন আসেন সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। হযরত আলীও এমনি নম্রভাবে দাঁড়াইলেন, সৈয়দনা ফারুক আজম ওইভাবে দাঁড়াইলেন। তাজিম কাকে বলা হয়, এটা আমার নবীর নুরানি সাহাবীগুলো থেকে শিখতে হবে, ঠিক কিনা? আমার ভাইজান, যার কাছে আদব নাই সে হলো বিয়াদব, ঠিক না বেঠি? আদবে আল্লাহ রাজি হয়, বিয়াদবে শয়তানের নমুনা পাওয়া যায়, ঠিক কিনা? সৈয়দনা ফারুক আজম বলো, ও ভাই আলী, আপনার জবানে বললেন, নবী পাকের জবান মোবারক দ্বারা বলেছেন, আমি ফারুক আজম নাকি জান্নাতের চালক? ও ভাই আলী রে, আপনি বললেন আমার মন তো আর মানে না, আপনি আলী আমাকে একটু লিখিত দিয়ে দেন, আমাকে যখন দাফন করা হবে কালকে আমাদের ময়দানে আপনার লিখিত সার্টিফিকেট আমি উমরের জন্য নাজাত উসিলা হিসেবে আমি দেখাব। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। বাজান আদব কিভাবে দেখাই দেখেন। কোন হুজুর ওয়াজ করলো, কেউ মনে কষ্ট নেবেন না, আমার ডাক বুঝাই দিই, ওয়াজ করলাম, ভালোবাসা পেল, সকলে ভালোবাসা পাওয়ার পরে যাওয়ার টাইমে কয়, হুজুর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন নি। ও কি বাহাদুর, পিছনে পিএস এর কাছ থেকে একটু আসে গেছে আর কি, ধর ওয়াজ নজর ভালো হয়েছে, পিএস এর কাছ থেকে লও না, কি পাম। সৈয়দনা ফারুক আজম বলে, ভাই জান লিখে দেন। আর সারা ইয়ো বলে নাই, আমি লিখে দেব, কাউকে বলবো লিখে দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন লিখা যায়, আর শের খোদা আলী লিখে দিচ্ছেন। কত আদব দেখেন আমার ভাই জান। আমার বন্ধুগণ, এবার ওনারা ওলাদ পাক সাহিব জাদাগণকে বলেন, ফারুক আজম, ও বাবা, আমার ইন্তেকালের পরে নবীর নুরানি পরিবার, নবীর নুরানি ওলাদ পাক, শের আলী আমাকে যে লিখে দিলেন, এটা আমার কফিনের ভিতরে দিবা। আরেকটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। কালকে আমাদের ময়দানে কেউ কারো পক্ষে থাকবে না, সেই দিন সকলের সাহারা হয়ে যাবে কামলিওয়ালা। আমার নবীর পরিবার যদি লেখা দিয়ে দেয়, ও বাবারা, কালকে আমাদের ময়দানে আল্লাহর কুদরতের দপ্তরে আমি ওমর, এটা দেখাবো আল্লাহ, আমার যদি কিছু না লাগে, হযরত ইমাম হুসাইনের আব্বাজান শের আলী লিখে দিয়েছেন, আমি ওমর হলাম জান্নাতের চারাগ, হযরত আলীর লিখিত সার্টিফিকেট আওলাদ রাসূলের লিখিত সার্টিফিকেট হলো আমি ওমরের জন্য জান্নাতে যাওয়ার আমার বাজান। যদি হযরত উমরের কাছে যদি আওলাদ রাসূলের ভালোবাসায় তো প্রাধান্য পাই, হযরত উমর এত বড় আমিরুল মুমিনিন হওয়ার পরে, আমার নবীর দ্বিতীয় খলিফা হওয়ার পরে, ইনি যদি আওলাদ রাসূলকে তাজিম করে, আমাদেরও তাজিম করার দরকার আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? এবার বুঝেন হুসাইনের দাম কত বেশি, যে হুসাইনের প্রশংসা আমরা করে কিয়ামত পর্যন্ত করলো, ইমাম আলী মাকামের মাকাম শেষ করা যাবে না। তোমার আমার দাম বাড়বে বাবারা, আমি আপনি দম্ম হয়ে যাব, ইমাম হুসাইনের যদি প্রশংসা করি আমার আপনার জীবনের গুনাহ হয়ে যাবে। কিন্তু বাজার হুসাইন তো দামি ছিলেন, সুবহানাল্লাহ। আজকে সেই ইমামে হুসাইনের নুরানি বাগানে বসলাম আমরা,
এই বাগানে বসে যদি কেউ একটা ফুটা চোখের পানি ছেড়ে দিই, ইমাম হোসেনকে উসিলা দিয়ে আল্লাহর দরবারে যদি চাও, আল্লাহ জীবনে অনেক গুণা করলাম, অনেক পাপ করলাম, আল্লাহ তোমার হাবিবের নুরানি আওলাদ, তোমার হাবিবের কলিজার টুকরো যেই হোসাইন আমার ভাইজান মসজিদে নববীতে নানা জান ইমামুল আম্বিয়া সিজদা মুবারকের মধ্যে গেলে হোসেন পিঠে বসে থাকলে নানা জান যত হোসেন যতক্ষণ নামে না নানা জান ততক্ষণ পিঠ মুবারক তুলে না। সুবহানাল্লাহ ভাইজান হযরত হোসাইন নানা জান সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সিজদা মুবারকের মধ্যে গেলেন। হযরত হোসাইন ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়ে একবার পড়ে যায়, একবার দাঁড়ায় যায়, এভাবে নানা জানের পিঠ মুবারকের উপর গিয়ে বসে পড়লেন। পিছনে সৈয়দনা সিদ্দিক আকবর ফারুক আজম মাওলানা আলী শের খোদা ওসমান গনি সব সাহাবীর আমার নবীর পিছনে নামাজ পড়েন। নবীজি সিজদা মুবারকে গিয়ে আর মাথা মুবারক তুলে না। সুবহানাল্লাহ। আর হোসেন গিয়ে নানা জানের দাদি মুবারককে দুভাগ করে দইরা ঘোড়ার পিঠে উঠলে সাওয়ারি যেভাবে মজা করে হেলে দুলে ঘুরে হোসাইন নানা জানের পিঠে এভাবে ঘোরাঘুরি করতেছে। আমার ভাইজান আমার বন্ধুগণ নানা জান সুবহান রাব্বিল আলা একবার কয়, দুবার কয়, তিনবার কয়, চারবার কয়, পাঁচবার কয়, দশবার কয়, বিশবার কয়, তিরিশবার কয়, চল্লিশ বার কয়, পঞ্চাশ বার কয় বলতেই লাগলেন। আর মুসল্লিরা কিছু কিছু কয় আমার দয়াল রসুল মনে হয় ইশার হাজানের আগে আর মাথা মুবারক তুলবে না। সুবহানাল্লাহ। মুসল্লি মাঝে মধ্যে একটু যাও আমাগো মসজিদে, যদি যদি আমার বাজান খতিব সাহেব হুজুর যদি সিজদায় কিছুক্ষণ সময় কাটায় মুসল্লি কিতা কইব কি রে হুজুর কোনো মারা টারা গেছে নিন গিয়া দেখে আসি কি বাজান কইবে না, এরকম মনে তো মানে না। একজন সাহাবি কয় ঘটনাটা কি নবীজি কেন মাথা মুবারক তুলে না, ইনি একটু করে মাথাটা উঠাইয়া দেখে আমার দয়াল নবী এবং নাতির মধ্যে প্রেমের খেলা চলতেছে। সুবহানাল্লাহ। আর কি দেখব, তাড়াতাড়ি আবার সিজদায় পড়ে গেলেন, প্রেমের খেলা চলতেছে। বাজান হুসাইনের মর্জি মতো আবেগ হুসাইন চড়ে জিব্রাইল গিয়ে আল্লাহরে কয় আল্লাহ আপনি অনুমতি দিলে হুসাইনকে সরাবো, রসুল পাক মাথা মুবারক তুলবে, অনেক মুসল্লির খবর হয়ে যাচ্ছে। আমার আল্লাহ কয় তুমি এত বেশি বুঝো কামি কি তোমার কইছি নাকি, তুমি শ্রদ্ধা কো বেশি মাথার দরকার নাই। জিব্রাইল কয় কাম তো আর হইল না, কয় আল্লাহর কোন মনা সমস্যা নাই, আমার বন্ধু সিজদায় আছে আর আমার বন্ধুর নাতি হোসাইন বন্ধুর পিঠ মুবারকে আছে, এটা আমি বুঝবো তোমার বোঝার দরকার নাই। হোসাইনের তৃপ্তি যতক্ষণ মিটাবে না ততক্ষণ আমার বন্ধুর পিঠ মুবারকে থাকবে। মর্জি মোতাবেক চৈরা নামলেন, নামার পরে তিনি গিয়া আম্মাজান ফাতেমাকে বললেন মা খমুনি ক বাবা খাও কি কবা আজকে নানা সিজদেই গেল, আমি সব দিকে দইরা কোনো দিকে ঘোড়া তোড়া দেখি নাই, সবাই ঘোড়ার পিঠে সরতে দেখলাম, কালী ঘোড়া পাইলাম না, ঘোড়ার মজাটা নামার জন্য মসজিদের ভিতরে ঢুইখা নানা জানের পিঠ মুবারকের উপর সইরা আসছে। সুবহানাল্লাহ। ক মাই কয় আর কল বাবা কি করলাম, ক হা হা মা এক কতক্ষণ জানুনি মা, বাবা কতক্ষণ, আমি আমার নানা জানের পিঠ মুবারকে বসছি, নানা জান পিঠের মধ্যে আমার লইয়া প্রায় বাহাত্তর বার সুবহান রাব্বিল আলা বলেছে, এটা কি কাজটা ভালো করেছ। এ কথা বলার পরে হোসেন বলে মা রাগ করলেন কেন, ও মা আমি বেশি কষ্ট দিলাম নানা জানকে, আম্মা জান আপনাকে বলে যাই আমার নানা জান আমাকে পিঠের উপর লইয়া বাহাত্তর বার সুবহান রাব্বিল আলা বললেন, আমি আমার নানা জানের ওই আল্লাহর জিকিরের সাথে মিলাইয়া আমি হুসাইন কাল হাশরের ময়দান সংগঠিত হওয়ার আগে কারবালার ময়দানে আমি আমার সপরিবারে বাহাত্তর জনকে নিয়া কারবালার ময়দানে শাহাদত বরণ করে ফেলবো, এটার বদৌলতে আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতরা যখন গুনার পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, আমি হুসাইনের এক এক ফোঁটা তাজা রক্তের বিনিময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে দাখিল করাইয়া দেব। সুবহানাল্লাহ।
এই হযরতে হুসাইন আমার ভাইজান সোনার মদিনায় নানা জানি মামুল আম্বিয়ার রওজা মোবারকে বসে রইলেন। হঠাৎ করে প্রায় ২০ বছরের চেয়ে অধিক হল হযরতে আমিরে মাবিয়া খেলাফত শেষ হয়ে আল্লাহর জমিন থেকে যখন পর্দা করলেন, এখন এজিদ দামেশক থেকে মদিনা শরীফের যিনি পরিচালনা পরিষদের প্রধান গভর্নর মেয়র ছিলেন ওনার কাছে চিঠি লিখে দিলেন, হে ওয়ালিদ ইবনে বাবা আমি আপনার কাছে চিঠি লিখতেছি, শুনুন আমার আব্বা জান আমিরে মাবিয়া এন্তেকাল করলেন আর আপনি তিনজন ব্যক্তিকে আপনার গভর্নিং ভবনে ডেকে তিনজন ব্যক্তিকে আমি এজিদের পক্ষে সমর্থন নিয়ে নেবেন, একজন হলো হযরতে ইমামে হুসাইন আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনজন ব্যক্তির কাছ থেকে আপনি সমর্থন নিয়ে নেবেন। ঠিক আছে যাব না, মেনে নিলাম। ওই ওয়ালিদ ইবনে উকবা মদিনা শরীফের গভর্নিং ভবন থেকে বার্তা পাঠাইলেন হযরতে হুসাইনের কাছে ডেকে পাঠাইলেন, তখন ইমামে হুসাইন আল্লাহর প্যারা মেহবুব নবীর রওজার পাশে বসে বসে আল্লাহর নবীর জিয়ারত করতেছে, নানা জামকে ভালোবাসার কথা বলতেছে। হঠাৎ করে এক বেঠা গিয়া কয়, হুজুর আপনাকে তলব করেছেন ওয়ালিদ ইবনে উকবা গভর্নর সাহেব, কেন কেন কেন? হুজুর আমি জানি না, তলব করলেন শুধু আপনাকে। এ কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উমর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, হুজুর যাবেন না? হযরত হুসাইন বলে, তোমাদের বলতে হবে না, আমি বুঝে গেলাম, মনে হয় আমিরে মাবিয়ার দুনিয়ার জমিনে নাই, উনি মনে হয় আর নাই। ঠিক আছে বাবা তুমি যাও, আমি যাব। এখন বাকি দুইজন কয়, হুজুর না আপনি যাবেন না। হযরত হুসাইন বলে, না না, নবীর আওলাদের জবানের দাম অনেক বেশি, সুবহানাল্লাহ, জবান দিলাম যাব, আমি যাবই। তিনি পরিবারের সকলের সাথে পরামর্শ করলেন, সবাইকে বলে রাখলেন আজকে আমি গভর্নিং ভবনে যাব, সবাই আমার সাথে চলো, যদি সেখানে যদি কোনো কথা কাটাকাটি হয় তোমরা থাকবা বাহিরে, আওয়াজ আমার কণ্ঠস্বর যদি বড় হয়ে যায় সাথে সাথে তোমরা ভিতরে প্রবেশ করবা, ভিতরে প্রবেশ করবা। যাই আদের তিম আবু হোসেন গেলেন, যাওয়ার পরে গভর্নিং ভবনে যখন গেলেন যিনি গভর্নর তিনি ওনার আসন থেকে দাঁড়াইয়া হযরত হুসাইনকে সালাম প্রদান করলেন, সুবহানাল্লাহ, সম্মান দেখাইলেন, হুজুর আপনার কাছে একটি খবর, হযরত আমিরে মাবিয়া পর্দা করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একটা খবর হলো যিদ বলেছেন ওনার উপর আপনার তিনজনের বায়াত গ্রহণ করার জন্য। হযরত হুসাইন বলে, এ গভর্নর সাহেব আপনি তো আমার নানা জানকে দেখেছিলেন, আমি সেই নানা জানের নোরানি নাতি, আমি কেমনে এই যিদের হাতে বায়াত নিতে পারি? আজকে আমাদের দেশে অনেক বায়েরা অনেক আলেম বাবারা হযরতে হুসাইনকে নাকি এজিদে শহীদ করেছেন, এটা তাদের ভিতরে মনোমালিন্যতার কারণে, নাউজুবিল্লাহ, হুসাইন নাকি ক্ষমতা চাইলেন, এজিদকে তারা খারাপ বলতে চায় না, অনেক সময় রহমতুল্লাহ আলাই বলে ফেলেন, ভাইজান তারিখের কিতাব বিশ্ববিখ্যাত কিতাব তারিখুল খোলাফা, এই কিতাবের মধ্যে জালালুল মিল্লাত ওয়াদ্দিন আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই আমার ভাইজান তিনি বলেন, ওয়াকাদ হাল্লালা এজিদ হারামা কুল্লা, এজিদ এত বড় খারাপ মানুষ ছিলেন, ওনার খাসলত ওনার চরিত্র এত খারাপ এত নোংরা ছিল, ইনি হালালকে হারাম বলা শুরু করেছে আর হারামকে হালাল বলা শুরু করেছে, নাউজুবিল্লাহ। যদি বিশ্ববিখ্যাত কিতাবের লেখকগণ তাফসীরের লেখকগণ হাদিসের লেখকগণ যদি তাকে লানতুল্লাহ বলে, ঠুংকা মার্কা মৌলভী যদি রহমতুল্লাহ আলাইহি বলে,
তাহলে আমার ভাইয়েরা, মাজহাবের ইমাম পর্যন্ত তাকে লানতুল্লাহ বলেছেন। আজকে অনেকে রহমতুল্লাহ আলাই বলতেছে, নাউজুবিল্লাহ বলেন। বাজান বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, বাকি নয় দিন শুনেছেন। এজিত অনেক খারাপ মানুষ, যিনি আল্লাহর ঘর খানায় কাবায় আগুন দিয়েছিলেন, ইব্রাহিম খালিলুল্লাহর কুরবানিকৃত পশুর নুরানি সিংচির খানায় কাবায়, খানায় কাবার গিরাপ মুবারক পড়ে গিয়েছিল, ওই সিং মুবারক পড়ে গিয়েছিল, মসজিদে নববীর মধ্যে প্রায় সাত দিন পর্যন্ত তালা মারা গরু গাঁথা বেঁধেছিল, আজান হয় নাই, কামাত হয় নাই, নামাজ হয় নাই। সাইয়িদ ইবনে মুসাইয়িব নামে আমার নবীর একজন তাবি, তিনি সেখানে ছিলেন, এতদিন পর্যন্ত আজান বন্ধ ছিল। উনি বলতেছে, প্রতিদিন আজানের টাইমে আমার নবীর সোনার মদিনার রওজা মুবারক থেকে আজানের আওয়াজ আমার কানে শুনতাম, সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত জামাতে কামাত হয়, ওই কামাতের আওয়াজ আমি শুনতাম, নবীজি সারেন নামাজের সময় নবীজির রাউজার ভিতরে আমার ভাই জানেরা বড় বড় করে সূরা পড়া হয়, সেটাও আমি শুনতাম। এবার আমার ভাইয়েরা, এখান থেকেই একটা দলিল সাবেত হয়ে গেল, আমার নবীর রওজা মুবারকে জিন্দা। বলেন না ঠিক কিনা? হযরত হোসাইন বলে, গভর্নর সাহেব আমাকে কেন বললেন এই জালিমের কাছে? ভাই আপনি ঠিক না, না আমার জান চলে যাবে, আমি আমার গর্দান দিতে পারবো, সরকার ঠা দেবে, লেকিন স্যার নেহি ঝুকায়েঙ্গে, প্রয়োজনে গর্দান দেবো। এরপর দুশ্মনের রসুলের কাছে, বেয়াদবের রসুলের কাছে মাদানত করা যাবে না, আমার পক্ষে সম্ভব নয়, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তিনি বের হয়ে গেলেন। আমার ভাই জান মারাম, যিনি যে ডিপুটি গভর্নর ছিল, সেই আমার ভাইয়েরা গভর্নর সাহেবকে বলে সুযোগ তো হারাইলেন, যদি তিনি প্রস্তাব নাই মানে তাহলে আপনি ওনাকে শহীদ করে দিতেন। আর গভর্নর বলে, বেটা বিয়াদব আশা কিভাবে করেছ? আমি মস্তদের লোভে তার বাড়ি নিয়ে আউলাদ রসুলের গর্দানে উঠাবো, আমার গদি যাবে, আমার ক্ষমতা যাবে, আমার জান যাবে, আমি ক্ষমতার জন্য নবীর আউলাদের সাথে বেয়াদবি করতে পারবো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, প্রয়োজনে গর্দান দেব, এরপরও আওলাদ রসুলের সাথে বেয়াদবি করতে পারবো না। আমার ভাইজান, এই গভর্নর ছিলেন আল্লাহর নবীর আশেক, সুবহানাল্লাহ। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? বাজান আওয়াজ বলেন, কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমার বইলেন, আজকের মূল আকর্ষণ তো আমার ভাই হাসান রেজা সাহেব কেবলা, উনিও আসার পথে, আর আমার বাজানো যেই ইশকের আলোচনা করছে, আমি শুনছি কিন্তু বাজান প্রায় 40 মিনিট শুনছি আপনার আলোচনা। আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ আমার বাজানকে হায়াত হিজিরি দান করুক, আমিন। যে ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে এই হামিদসরের জমিনে আজকে আহলে বাইতের রসুলের স্মরণে যে প্রেমের বাজার করার ভূমিকা যিনি বেশি রেখেছেন আমার খতিব সাহেব হুজুর কেবলা, এই সমস্ত বড় আকাবের গুণ থাকলে আমরাই ওনাদের পথে মতে জীবন গঠন করতে পারবো ইনশাআল্লাহ। যেমন খতিবে বাঙ্গাল হুজুর আল্লামা সেইদি সানাদি আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই, আমি বলি কি, প্রতি 10ই মহরম যারা 10 দিন ব্যাপী পালন করে, ওনারা ওই প্রোগ্রামে আমার হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর নুরানি নামখানা যে কোনো এক জায়গায় উৎসর্গ করে যদি রেখে দেন, আপনার মাহফিলের ফয়েজ বরকত আরও বাড়বে, ঠিক কি না? কারণ আমরা 10 দিন ব্যাপী প্রোগ্রাম দেখেছি বাংলার জমিনে আজ থেকে 31 বছর আগে, জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ। আজকে হুজুরের সেই প্রতিষ্ঠিত 10 দিন বেফি মাহফিলটা রসুল পাকের গোলামদের জন্য মহাব্বতের একটা মডেল হয়ে দাঁড়াইছে, ঠিক কিনা? নবী প্রেমের মডেল হয়ে দাঁড়িয়েছেন। আজকে মহরমের চাঁদ উঠতে দেরি, আশিয়া বলেন, বোথরা বাজার বলেন, পঠিয়া বলেন, চন্দনাইজ বলেন, সব জায়গায় 10 দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে, ঠিক কিনা? আপনাদের সহযোগিতায় আমার বাজানের পথে প্রচেষ্টায় আপনারাও 10 দিন ব্যাপী করে ফেললেন, টাউন এলাকায় এই ধরনের খুব কমই হয়, বাজান কম হয় না?
কারণ এখানের মানুষ তো শ্রমজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, হ্যাঁ, ব্যস্ত থাকে, গ্রামে বেশি হয়। এখন দেখতেছি আল্লাহর মা আল্লাহ পাকের মেহরবানি টাউন এলাকায় হতে হতে কোন সময় না জানি বাংলার পার্লামেন্টে সহ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ সেই বাংলার মসনদে পার্লামেন্টে এমন এক রাষ্ট্রীয় প্রধানকে আল্লাহ তুমি কবুল করো যাদের মাধ্যমে ইমামে আলী মাকামের দশেই মহরম পালিত হয়, ঠিক কিনা? এবং হিজরি নববর্ষকে, ইসলামী হিজরি নববর্ষকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবিলম্বে যেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। যদি 31 তারিখের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়, বাংলা নববর্ষের জন্য যদি সরকারি ঘোষণা করা হয়, আমরা বাঙালি মুসলমান, মুসলমানের জাতীয় পরিচয় হচ্ছে হিজরি নববর্ষ, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই হিজরি নববর্ষ এভাবে যখন পুরা বাংলার অলিতে গলিতে যখন নবী প্রেমিকরা পালন করতে থাকবে, সরকার বাধ্য হবে এই হোসাইন প্রেমিকের নূরানি মহাব্বতের বহি প্রকাশটাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে, ঠিক কিনা? আপনার একটা সময় ছিল যখন ঈদে মিলাদুন্নবী, 12 রবিউল আউয়াল শরীফে কোনো ছুটি ছিল না। আজকে শাইন শাইস্ত্রী কোর্ট আউলাদ রসুল পাকিস্তানের জমিন থেকে এসে আমার গৌসুল আজম হজরত কিবলা মাইজ ভান্ডারী বাংলার জমিনে বসে নবী প্রেমের নিশানা 12 রবিউল আউয়াল কেমনভাবে জিন্দা করেছেন, যার কারণে সরকার সেই 12 রবিউল আউয়ালে সরকারি ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আল্লাহ এই নূরানি নবীর প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশগুলি কবুল করুক। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আপনার প্রস্তাবখানা দিলেন, ইনি নট করে চলে আসলেন, আর গভর্নর বলে আমি রসুলে পাকের একজন আসে, সামান্য এই গদির জন্য আমি নবীর আওলাদে পাকের উপর তরবারি উঠাবো, নাউজুবিল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না, প্রয়োজন আমার গদি আমি ছেড়ে দিতে পারি কিন্তু নবীর আওলাদের সাথে বেয়াদবি করতে পারি, আওয়াজ বলুন পারি? তাইলে ভাই বুঝে নেন, যারা এই মহরমের চাঁদ উঠলে হুসাইনের প্রেমিকরা প্রোগ্রাম করে ওনাদেরকে যারা হেয় প্রতিপন্ন করে টিটকারি মারে তারাও ইবলিসের দল, ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর ওরস ন মানে, চিটাঙ্গের ভাষায় বলে, তারারে গোমরা গুজে ইবলি শয়তানে, ঠিক কিনা? যারা নবীর নাতি আলী মাকাম হোসেন ন মানে, তারারে গোমরা গুজে ইবলি শয়তানে, ঠিক না? বেঠে অবি আদম নবীর সানত, অবি আদম হুসাইনুর সানত, অবি আদম অলির সানত, গরর কাতর কো নবীর গোলাম হই যাতে ওই যা সতর্ক, ঠিক কিনা? নলে মুফতি খবর আছে, নলে আমির খবর আছে কবর নিদানে, তোরারে গোমরা গজে ইবলি শয়তানে, ঠিক কিনা? আমার নবীর আগমনে শয়তান বেজার ছিল, আর আল্লাহর ত্রিভুবন মুস্তাফার আগমনে খুশি হয়েছিল, ঠিক কিনা? আমার ভাইজান সেজন্য নজরুল তার কবিতার ভাষায় বলে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশে বাতাস দেখবি যদি আই, দেখ আমি না মায়ের কোলে দুলে শিশু ইসলাম দলে, কুচি মুখি শাহাদতের বাণী শেষ নাই। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। তাইলে হোসেনকে যারা খারাপ বলে, হোসেনকে যারা কাটো করতে চায়, তারা হলো শয়তানের দল, ঠিক না? বেঠি যদি নবী মানো, যদি আমার নবীর উম্মত যদি হও, বাবারা গালি দেওয়ার প্রয়োজন নাই, বিবেক আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, আপনি বুঝে নেন, এত বিবেক বুদ্ধি থাকার পরে আমার যেই নবীর উম্মত আপনি হলেন,
ওই নবীর আওলাদ পাককে আপনি কিভাবে ঘৃণা করেন? যেই নবী নুরানি আওলাদ পাককে বুকে জড়াই দইরা, পাক পঞ্জতনকে বুকে জড়াই দইরা বলছেন, এরা হলো আমি নবীর পরিবার। ও বাবারা, এবার যখন গভর্নিং ভবনের সেই গভর্নরের কথা নট করে বের হয়ে গেলেন, নানা জান ইমামুল আম্বিয়া রাউজা মুবারকে চলে গেলেন, নানা জানের নুরানি রাউজার পাশে গিয়ে ডাক দিয়ে বলছেন, নানা ও নানা, আমার খেলার সময়, আমার ভাইজান হাসানের পক্ষে জিব্রাইল আসলে আমি হুসাইনের পক্ষে আপনি নানা জান থাকতেন। সুবহানাল্লাহ। ও নানা ভাই, আমি যদি ক্ষুধার্ত থাকি, আম্মাই যদি খাবার জোগাড় করে দিতে না পারে, আব্বা সেরা খোদা আলী যদি খাবার জোগাড় করে দিতে না পারে, নানা গো আপনার কাছে আসলে খাবার ছাড়া আমি যাই না, খাবার খেতে পারি, পেট ভরে গো নানা। ও নানা, আমাকে খুশি রাখার জমিনের মধ্যে হামাগুড়ি দিয়ে ওড়ার মতো বসে যাইতেন, আমি পিঠ মোবারকের উপর বইসে চড়তাম, নানা এত আদর আপনি আমাকে করতেন, আজকে জিদের যন্ত্র নাই, এই সোনার মদিনার মাটি রক্তে লাল হয়ে যাবে, বিদায় নানা, আমাকে চলে যেতে হচ্ছে মদিনা শহর ছেড়ে দিয়ে, নানা আমি চলে যাচ্ছি গো নানা, আমার জন্য দোয়া করবেন। এ বলে নানা রাউজা মোবারকের পাশে হযরত হোসেন কেঁদে কেঁদে নানা জানের রাউজার পাশে বেহুশ হয়ে গেলেন। হঠাৎ করে দেখা যায় সোনার মদিনাওয়ালা নবী রাউজা মোবারক থেকে উঠাও ইমাম হোসেনকে বুকে জড়াইয়া ধরলেন, আর জড়াই ধরে কেঁদে কেঁদে কয়, নানু ভাই তোমার তো কাদার গুরু দরকার নাই, আমি নানা জান তোমার বুকে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমি সৈয়দুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন নবীর কোটি কোটি উম্মত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নানা কাঁধে নাতিকে লইয়া, নাতি কাঁধে নানা রাউজায় গিয়া, নাতির পালাইয়া নানা থাকতে পারে না, নানা জানে রোজা ফালাইয়া নাতি আর চাইতে পারে না, নানা নাতির প্রেমের কান্নাই ভেঙে পড়লেন। হযরত হুসাইন এরপরে মদিনা শরীফ থেকে সোজা রওনা হয়ে গেলেন আমার ভাইরা মক্কা মুকাররমায়। অনেক লম্বা সংক্ষেপে বলছি, মক্কা মুকাররমায় যাওয়ার পরে কফাবাসীরা কবর পাইলেন সোনার মদিনা ত্যাগ কইরা, আমার নবীর নুরানি আওলাদ পাক মক্কা মুকাররমায়। ওই কবার সমস্ত মানুষ সুলাইমান বিন সার্দ আল হাদরামি নামে এক কুফার সম্ভ্রান্ত ফ্যামিলির এক বেটা সর্দার, ওনার ঘরে গিয়া পরামর্শ করলেন, সকলে মিলে পরামর্শ কইরা কয়, এ ভাই চলেন চলেন, আজকে আমরা হযরত হোসাইনের কাছে চিঠি লিখা ওনাকে আমরা এখানে কবার জমিনে আহ্বান করব, কারণ কেন না ওনার আব্বা জান শের আলী ওনার রাষ্ট্রীয় মস্তক ছিল কবার জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর ওনার রাষ্ট্রীয় মস্তক ছিল আমার বাড়া সোনার মদিনায়, সাইয়েদনা ফারুক আজমের রাষ্ট্রীয় মস্তক ছিল সোনার মদিনায়, হযরত উসমান গনির রাষ্ট্রীয় মস্তক ছিল সোনার মদিনায়, হযরত আলীটা ছিল মদিনার থেকে কোবার জমিনে, কারণ ওনার পরিচালনা করতে কষ্ট হচ্ছে, বিদায় তিনি কোফায় চলে গেলেন। ওই সভাতে কোফার মানুষেরা হযরত আলীর বড় প্রেমিক, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন হযরত সুলাইমান বিন সারদের বাসায় বৈশা কয়, সকলে মিলে পরামর্শ কইরা হোসাইনের কাছে চিঠি লিখব, আমার ভাইরা নজাতুল মাজালি শাওয়াহিদুন নবুয়াত আসাওয়াইকে মরিকা কিতাবের মধ্যে লিখতেছেন, বিভিন্ন রাওয়ায়তে বিভিন্নভাবে আসতেছেন, হযরত হোসাইনের কাছে প্রায় 150-1200 চিঠি গেলেন, কোন কোন রাওয়ায়তের মধ্যে 12,000 চিঠি, হোসাইনের কাছে একটার পর একটা চিঠি যায়। এই চিঠিগুলি পাওয়ার পরে বাবারা
হযরত হুসাইন চিঠির বক্তব্য ছিল, ও রাসূল পাকের নূরানি নাতিজান আমাদের মুনিব শুনুন, হুসাইন আমরা শুনেছি আপনি সোনার মদিনা থেকে মক্কা মুকাররমা চলে গেলেন, এখন আপনাকে আমরা আহ্বান জানাই, আপনার কাছে অনুরোধ জানাই, আপনি এখন কবার জমিনে চলে আসুন, আপনি যদি না আসেন আমাদের কেজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, কালকে আমাদের ময়দানে আপনার নানা জান যখন প্রশ্ন করবে, ও গুফাবাসীরা কেন তোমরা এজিদের হাতে বায়াত নিলা, আমরা সেইদের কোন জবাব দেব, আপনি যদি না আসেন আমরা তখন আপনার নানা জানকে জবাব দেব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরানি নাতিকে বলেছিলাম আসার জন্য, তিনি তো আসেন নাই, আমরা বাধ্য হয়ে এজিদের হাতে বায়াত নিলাম, সেই জবাব আপনার নানা জানকে দেব। এটা ইমাম আলী মাকাম এই বক্তব্য পড়ার পরে ইমাম আলী মাকাম বলে, ও ইমাম মুসলিম, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, চলো চলো গাফেলা গঠন কইরা, আমরা আমার নানা জানের উম্মত কুফাবাসীকে রক্ষা করার জন্য কুফার দিকে রওনা হইয়া যাই। তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। আমার ভাইজান এক একজন প্রস্তাব দিচ্ছে, হুজুর না না আপনার কদমে আরশ, আপনি মেহরবানি করে যাবেন না, আপনি যাবেন কুফার মানুষ তেমন সুবিধার না, ওরে ভাই যেভাবে বলা হলো সেভাবেই হলো, কুফার মানুষ সুবিধার না, আপনার কাছে নূরানি কদমে একটা প্রস্তাব, আপনি যাওয়ার আগে আপনার একজন প্রতিনিধি পাঠান, প্রধানমন্ত্রী যদি দেশের কোনো বিভাগে জেলায় যায় আগে স্পেশাল টিম আইসা ওই জেলার চতুর্দিক দিয়ে ওই মঞ্চ স্টেজের চতুর্দিক দিয়ে অডিট করে, বলেন না ঠিক কিনা, কোনো ধরনের বোমা বানছে কিনা, কোন ধরনের সন্ত্রাসী বাহিনী আছে কিনা, এটা অডিট করার জন্য স্পেশাল সিকিউরিটি পোস্ট চলে যায়। ও বা জানো আমার বাবারা হুসাইন জি যাবেন, এখন বলছে হুজুর আপনার প্রতিনিধি বানাইয়া যে কোনো একজনকে আগে পাঠান, ইনি অডিট কইরা যদি ভালো রেজাল্ট আপনার কাছে দেয় এরপর আপনি যাবেন, আমাদের কোনো আপত্তি নাই। হযরত হুসাইন বলে কে যাবে কে যাবে, এই কথা বলতে দেরি হযরত মুসলিম বিন আকিল দাঁড়াইয়া গেলেন, সুবহানাল্লাহ, ইমামে মুসলিম দাঁড়াইয়া কই ভাইয়া আপনি যদি অনুমতি পেশ করেন, আপনি যদি জবান একবার অনুমতি দেন আমি যাব ভাইজান, শুধু কুফার জমিনে কেন, আপনার অনুমতি পাইলে আমি ইমাম মুসলিম করতাম দিতেও দেরি করব না, শুধুমাত্র আপনার জবানের অনুমতির অপেক্ষা, আপনি বলেন আমি আমার গর্দান দিতে রাজি, হুজুর আমি যাব আমি যাব, ওনার সাথে সাফার সঙ্গীরা নিয়া হযরত ইমাম মুসলিম কুফার জমিনের দিকে রওনা হয়ে যাবে বাজান, ওনার ছোট্ট শিশু, একজনের বয়স 8 বছর আর একজনের বয়স মাত্র 6 বছর, একজনের নাম ইমামে মুহাম্মদ আর একজনের নাম ইমাম ইব্রাহিম, দুইজন শাহজাদা ইমামে মুসলিমের আব্বাজানের কাছে গো, আব্বা গো আপনি কই যাবেন আমাদেরকে ছেড়ে আমাদেরকে রাইখা, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা বলে কাকে ডাকিব, কে আমাকে আদর দিবে মমতা দিবে খাবার দিবে, আব্বা রে আমাদেরকে ফেলে যাবেন না, আমরাও যাব আপনার সাথে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম মুসলিম কই বাবা এমন জায়গায় যাচ্ছি যে জায়গার অবস্থা তেমন ভালো না, ও বাবা অনেক দূরের পথ তোমরা যাইও না, এখন বাচ্চারা তো কিছু মানে না কিছু বোঝে না, বাচ্চারা একটাই বুঝে আব্বা আমরা যাবো কন ঠিক কিনা, আব্বা যত দূরে হবে হোক আপনি যেভাবে যাবেন আমরাও সেভাবে যাব, আব্বা গো আপনাকে রাইকে আমরা থাকতে চাই না আমরাও যাইতে চাই, আমার বাজান শাহজাদাগণ সহ ইমামে মুসলিম কুফার জমিনে রওনা হয়ে গেল, হয়তো আমি টাইম ততক্ষণ পাবো না,
যদি আপনাদের প্রধান আলোচক আয়েশা যায় এই জন্য মূল কথার দিকে চলে যায়, আমার বাজান ইমাম মুসলিম গিয়া হযরত মুক্তার বিন উবাইদা নামে একজন কুফার রসুল পাকের আশেকের ঘরে ইমামে মুসলিম অবস্থান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, যখন তিনি অবস্থান গ্রহণ করলেন পুরা কুফার জমিনে এলান হয়ে গেল হুসাইনের প্রতিনিধি, হুসাইনের প্রতিনিধি হইয়া ইমাম মুসলিম কুফার জমিনে আগমন করেছেন। চলো চলো যাই মদিনার রশি দড়ে নেই, যাইতে যাইতে একটা দিনের ভিতরে প্রায় 12,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে বায়াত নিয়ে নিল। সুবহানাল্লাহ, 12,000 কুফাবাসী বায়াত নিয়ে নিলেন ইমাম মুসলিমের হাতে। অবাদান এভাবে হতে হতে 18,000, যখন বায়াতের সংখ্যা বেড়ে যাচ্ছে, বাবা গো আমার বাজানেরা ইমাম মুসলিম দেখে কয় আল্লাহ, কবার মানুষেরা দলে দলে আমার হাতে ইসা বায়াত নেই আমায়, আমি তো আমার ভাইজান হুসাইনের প্রতিনিধি হয়ে আসলাম। ও মৌমাছির মতো পাগল হামিদ চোরের বাইরা ইমাম মুসলিম বলে আমাকে পাইয়া তো পাগল কুফার মানুষ, না জানি ভাইজান ইমাম আলী মাকাম হুসাইন রে পাইলে আরো কত পাগল হইয়া যাবে। আর দেরি করে নাই মক্কা মুকাররমা হুসাইনের কাছে খুশির সংবাদ লিখা শুরু করলো। সুবহানাল্লাহ, হযরত ইমাম হুসাইন চিঠি লিখতেছেন, ভাইজান কুফার মানুষেরা আপনাকে পাই নাই, আপনাকে তারা দেখে নাই, আপনার প্রতিনিধি হইয়া আমি আসলাম ইমাম মুসলিম আমার জন্য পাগল হয়ে গেল ভাই যান, আমি একটা দিন একজনের বাড়িতে তিন টাইম খাবার খাওয়ার টাইম নাই ভাই যান, এত মহাব্বত আমার দেখাচ্ছে একজনের বাড়িতে এক টাইমও ঠিক মতো খাইতে পারি না, এত মহাব্বতের দাওয়াত আমাকে দিচ্ছে তারা, ও ভাই যান আর দেরি করবেন না, মক্কা মুকাররমা থেকে সমস্ত কাফেলা লইয়া আপনি কবার জমিনের দিকে রওনা হয়ে যান। ভাই মাম মুসলিমের চিঠি পাইলেন ইমাম হুসাইন, চিঠি পাওয়ার পরে তিনি রওনা হচ্ছেন কুফার দিকে। আরে জিদের কতগুলা লোক, হযরতে নোমান বিন বশির তখনকার কুফার জমিনের আমার ভাইরা মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী অর্থাৎ গভর্নর, ওনার কাছে গিয়ে কয় নোমান বিন বশির সবাই তো হুসাইনের পক্ষে বায়াত নিচ্ছে, আপনি তো এজিদের চাকরিজীবী হইয়া মুসলিমকে কেন দমন করেন না, আপনি কেন বলেন না, আপনি বলে দেন মুসলিমকে আপনি ঠেকান এই কুফার মাটি এজিদের হাত ছাড়া হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি মুসলিম রে ঠেকান। নোমান বিন বশির তিনিও আমার নবীর প্রেমিক ছিল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। অবাজান করুণতা তো মাত্র শুরু হচ্ছে, এবার নোমান বিন বশির বলে না না আমি আমার গভর্নর গিরি ছাড়তে পারবো, আমার নবীর আওলাদের মনে কষ্ট দিতে পারবো, প্রয়োজন আমি গভর্নর গিরি ছাড়বো, এরপর নবীর আওলাদকে কষ্ট দিতে পারবো না। ও বাবার আমার বন্ধুরা, আমার এখন এখান থেকে কিছু লোক দামেস্কের মধ্যে গিয়া এজিদের কয় আপনি ভুইয়ে ভুইয়া কলা খান, এদিক দিয়ে কভার জমিন আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে, কোন দিন জানি বছর আর জমিনটাও হাত ছাড়া হয়ে যায়, আপনি তাড়াতাড়ি কুফার গভর্নরে ডাকি দিলেন নোমান বিন বশিরকে আপনি বরখাস্ত করেন, আপনার লোক নিয়োগ করেন আর দেরি করবেন না।
তিনি ফয়সালা সিদ্ধান্ত করার পরে জিদ ওনার ভাই বসরার গভর্নর ছিল যিনি উবাইদুল্লাহ জিয়াদ, ওনারে তাড়াতাড়ি চিঠি লিখে বলে, ভাই উবাইদুল্লাহ জিয়াদ তুমি আর দেরি করো না, বসরায় তোমার ছোট ভাই উসমান বিন জিয়াদকে তোমার গভর্নরই দিয়া তুমি তাড়াতাড়ি কুফার জমিনে চলে যাও, কুফার গভর্নরকে আমি বরখাস্ত করলাম, তুমি কুফার জমিনে চলে যাও। আমার বাজার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তুমি তাড়াতাড়ি কোথায় চলে যাও, কুফার জমিনে। এজিদ বললেন, কাকে? চাচাতো ভাই উবাইদুল্লাহ জিয়াদকে। ইনি ওই বসরার জামি মসজিদে দাঁড়াইয়া বসরাবাসীকে বলে, বসরার মানুষেরা, আমার ভাই যেহেতু আমাকে কুফার গভর্নরিও দিলেন, আমি কিছুদিনের জন্য কুফার জমিনে যাচ্ছি গভর্নরি করার জন্য, ভারপ্রাপ্ত আমার ভাই ওসমান বিন জিয়াদকে তোমাদের কাছে দিয়ে গেলাম, আমার ভাই যেরকম বলবে তোমরা সেরকম শুনবা, উল্টা পাল্টা করছো শুনলে আসার পরে তোমাদের জান আমি শেষ করে দেবো, নাউজুবিল্লাহ। আরে তো জবান খুলে কর, নাউজুবিল্লাহ। আমার বাজান, এখন আমার ভাইয়েরা যখন ওবাইদুল্লাহ জিয়াদ যাচ্ছে প্রায় 500 জন লোক লইয়া, সৈন্য সেনা সফর সঙ্গী লইয়া, বিশাল একটা কাফেলা কোথায় যাবে? কুফার জমিনে যাবে। ওবাজান, কুফার জমিনে যাওয়ার সময়, কুফার জমিনে যাওয়ার সময় যখন কাদেসিয়া নামে একটা জংশনের মধ্যে গেলেন, কাদেসিয়া হচ্ছে আমার ভাইরা কিসের মতো জানেননি, এই যে কাপ্তাই রাস্তার মাথা আছে না, যেটার থেকে রাউজান যাওয়া যায়, এদিক দিয়ে শহরে যাওয়া যায়, এদিক দিয়ে বোয়ালখালী যাওয়া যায়, এরকম একটা চতুর্মুখী একটা স্টেশন যেটার নাম কাদেসিয়া। কাদেসিয়া যখন গেলেন, যেটা থেকে মদিনা শরীফ যাওয়া যায়, মক্কা মুকাররমা যাওয়া যায়, মিশরে যাওয়া যায়, সিরিয়ায় যাওয়া যায়, কুফার জমিনে যাওয়া যায়, এই জায়গার মধ্যে যখন উবাইদুল্লাহ জিয়াদ অবস্থান নিলেন, মাথার মধ্যে তিনি আনলেন কুফার জমিনের মানুষেরা এই মুহূর্তে হুসাইন আসবে, হুসাইন কিস্তে বাঁধিয়ে দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে তারা কাতার বন্দী হইয়া দাঁড়াইবে, তারা হুসাইনকে সালামি প্রদান করবে। আর যদি আমি যাই, আমার পোশাক এবং হুসাইনের পোশাকের মধ্যে পার্থক্য আছে, হুসাইনি পরবে আরবিয়ান পোশাক, আমারটা তো ইংরেজের পোশাক, আমাকে চিনে ফেলবে, না না এত লোক নিয়েও যাওয়া যাবে না, আর আমাকে তো তারা দেখা মাত্র চিনবে, হুসাইনের চারা থেকে নূরের ঝিলকি বের হবে, মদিনার গোলাপের চারা থেকে জান্নাতে খুশবু বের হবে, হুসাইনকে দেখলে কুফার মানুষেরা চতুর্পাশে সিজদায় পড়ে যাবে, ইস্তেকবালিয়া দিবে, না না 500 জন ছেড়ে যাওয়া যাবে না, সবাইকে রাইকা মাত্র 17 জন লোক লইয়া তিনি যাচ্ছেন কুফার দিকে, পোশাকটা পাল্টাইলেন আরবি পোশাক করলেন, মাথার উপর হাজির মালে তবে গুন্ডা দিয়া দিলেন, যখন কুফার গলি দিয়া যায় কুফার মানুষেরা নিশ্চয় মনে করেছে আমার নবীর নাতি হুসাইন এসেছেন, সুবহানাল্লাহ। কুফাবাসী কত খুশি, সবাই বলেছেন আসসালামু আলাইকা ইবনে রাসূলুল্লাহ, ও নবীর নাতি আপনাকে সালাম। এভাবে যখন সালাম প্রদান করে উবাইদুল্লাহ জিয়াদ জবান কইলা উত্তর দেয় না, জবান কইলা যদি উত্তর দেয় জবানের আওয়াজে বোঝা যাবে বেঈমানের জবানের আওয়াজ লইয়া আমার নবীর আওলাদ পাকের আওয়াজ দিয়ে আসমান আর জমিন পার্থক্য, বলেন না ঠিক কিনা? হুসাইনের জবানের আওয়াজে মধু আছে, হুসাইনের জবানের আওয়াজে লক্ষ্য আছে, ইমামে হুসাইনের জবানের আওয়াজের মধ্যে মিষ্টি আছে, ওবাইদুল্লাহ জিয়াদের জবানে তুই মিষ্টি নাই, সে শুধু মাতালারে এমনি এমনি। এভাবে কোন রকম যখন গভর্নিং ভবনের এরিয়ার ভিতরে প্রবেশ করলেন, যারা আমার ভাইয়েরা প্রশাসন ছিল প্রশাসনের কাছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার কানা দিলেন,
এই জেনেন আমাকে জিদ পাঠাইছে এই গভর্নরই আমাকে আজ থেকে, আর বরখাস্ত লেটার কানা দিলেন কারে, প্রশাসনকে কার, নোমান বিন বশিরের ওনারে সরান আমারে বসান। নাউজবিল্লাহ বলেন না, আরো জোরে কমে নাউজবিল্লাহ। গদির পাগলামি কি হুসাইনের ছিল না? খেজিদের ছিল। হুসাইন গদির পাগল ছিল না, মস্তদের পাগল ছিল না, সম্পদের পাগল ছিল না, কামতার পাগল ছিল না, কামতার পাগল ছিল যিনি উবাইদুল রাজিয়া ঠিক কিনা। হুসাইন ছিল আল্লাহর নবীর নূরানি সুন্নতকে প্রতিষ্ঠার জন্য, ঠিক না বেঠি? আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য হুসাইন পাগল ছিল। ইমাম হুসাইনের থিওরি ছিল যেখানেই যাব আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত মানুষের অন্তরে ঢুকিয়ে দেব, আমার নানা জানের রেসালাতে মুস্তাফার পয়গাম মানুষের অন্তরে ঢুকাই দেব, আমি হুসাইনের জীবন থাকবে নানা জানের উম্মতের ভিতরে তার গোয়া পয়দা করা। সুবহানাল্লাহ বলুন, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওবাইদুল্লাহ জিয়াদ যখন গভর্নর হলো, আমার ভাইজান, তার পরের দিন জোরের নামাজের পরে সে গভর্নিং ভবনের সামনে দাঁড়াইয়া, জামে মসজিদের সামনে দাঁড়াইয়া ডিক্লার দিচ্ছে, এই কুফাবাসী, আমাকে তোরা জানাও নাই, আমার অবাধ্য হয়ে আমার দুশ্মন, আমার ভাই ইয়াজিদের দুশ্মন, সেই হযরত হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিমের হাতে তোমরা বায়াত নিয়েছো, যারা ইমাম মুসলিমের বায়াত গ্রহণ করেছো সকলে ইমাম মুসলিমের বায়াত প্রত্যাখ্যান করো, নাউযুবিল্লাহ বলে ইমাম মুসলিমের বায়াত ক্যান্সেল করো, আর যার ঘরের ভিতরে ইমামে মুসলিমকে জায়গা দিয়েছো, আশ্রয় দিয়েছো, তিনি তাড়াতাড়ি ইমাম মুসলিমকে বের করে দাও, আর যদি বের করে না দাও তোমাদের গর্দান শরীর থেকে আলিদা করা হবে, দ্বিখণ্ডিত করা হবে। এই ঘোষণা যখন দিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি প্রতিনিধি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনতে পেলেন তিনি তাড়াতাড়ি সেখান থেকে তিনি বের হয়ে হানি বিন উরওয়া নামে রসুল পাকের আরেকজন কুরাইশ বংশধর ঔলাদ রসুল তার ঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ, ওনার ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পরেও ওনাকে আর খুঁজে পাচ্ছেন না। এদিক দিয়ে ওবাইদুল্লাহ জিয়াদ ডিক্লার করলেন, কার কাছে আছে, কার বাড়িতে আছে, তোমরা ধরিয়ে দাও, পুরস্কৃত করবে। এভাবে ঘোষণা দেওয়া হলো, ইমাম মুসলিমকে যারা জীবিত বা মৃত আমার কাছে হস্তক্ষেপ করতে পারবা তাদের জন্য এত দিনার, এত দিরহাম, এত উট পুরস্কার দেওয়া হবে। এগুলা বলার পরে অনেকে তালাশ করে কোথাও পায় না, শেষ পর্যন্ত হারেস নামে, হারেস নয় ওনার নাম হচ্ছে মাকাল, মাকাল নামে একজন জালিম, সে বলতেছে, মাকাল বলতেছে, হুজুর কাকে, ওবাইদুল্লাহ জিয়াদকে, হুজুর আপনি আমাকে মাত্র 3000 দিরহাম দেন, এই 3000 যখন আমাকে দিবেন আমি আজকে রাতের ভিতরে আপনাকে ইমাম মুসলিমের কবর এনে দেবো, নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। কয় মাকাল কীভাবে, কয় হুজুর আমাকে দেন। এরপরে মাকাল নিল 3000, নেওয়ার পরে তিনি কী করলেন, কুফার জামে মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়ার জন্য গেলেন, মাগরিবের নামাজ পড়লেন, এরপরে ইশারের নামাজও পড়লেন, ইশারের নামাজ পড়ার পরে সমস্ত মুসল্লি সব চলে গেলেন, একজন বৃদ্ধ আশিক রসুল তিনি কুফার জামে মসজিদে বসে বসে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়তেছে, জোরে কম সুবহানাল্লাহ। যখন দুরূদ শরীফ পড়ে তখন এই মাকাল গিয়ে বলতেছে, বাবা কত বড় মুনাফেক দেখেন, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, কি শুভ সংবাদ, জান্নাত নয় জাহান্নামের সর্বনিম্ন ঠিকানা, যারা মুনাফেক তাদের জায়গা জাহান্নামের সবচেয়ে পোষাড়া, কি বালাডার না ভুষাড়া, কথা কয় না কেন, আমার কথা বুঝেন না আপনারা নাকি, আমি কি আজকে সিলেটি কথা বলছি নাকি, কোথালেই কই নাই, যদি আমার দেশের কথা বলতে যাই তাহলে আপনারা অনেকে অনেকে মজার লাগবে, হাসবে, আর অনেকে কিছু বুঝবেও না, সুতরাং ওই দিক সময় না কাটাইয়া আসলেই কথাগুলো বললে যাই, এগুলো একটু ভালো করে শুনে নেন। এই বেটা মাকাল কাকে, ওই বৃদ্ধ আশিক রসুলকে বলছে, হুজুর আমি এসেছি সুদূর সিরিয়া থেকে, আমি আওলাদ রসুলের একজন প্রেমী, আমি শুনেছি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কুফার জমিন এসে মুসিবতের মধ্যে পড়েছেন, আমি শুধু সিরিয়ার জমিন থেকে আওলাদ রসুলের প্রেমী, অনেক কষ্ট করে 3000 দিনার দিরহাম আমি জোগাড় করে এখানে আসলাম ইমাম মুসলিমের হাতে দেওয়ার জন্য, কত বড় মুনাফে, আমাকে, আমার আশা, আমার বিশ্বাস আপনি জানবেন
ইমামে মুসলিম কোথায় আরাম ফরমাচ্ছে। আমার বিশ্বাস, হুজুর বিশ্বাস করেন আমি সিরিয়ার জমিন থেকে এসেছি। সেই বৃদ্ধ আশেক রাসূল বলে, আসলে কি সত্য? জি জি হুজুর, সত্য কথা। তাইলে যাও হানি বিন উরওয়ার গড়ে, হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ। আসলে আশেক রাসূল মনে করে প্যাসপোস নাই, সাদা সিধা বলেই দিছে। এই বেড়া পাকাল গেলেন, যাওয়ার পরে হানি বিন উরওয়াকে বলছেন, হুজুর আপনি বুঝে হানি বিন উরওয়া? যে হ্যাঁ, আমি হানি বিন উরওয়া। হুজুর আমি সুদূর সিরিয়ার জমিন থেকে এসেছি, শুনলাম আপনার ঘরে আরাম ফরমাচ্ছেন আওলাদ রসুল ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। এই মাকাল ইমাম মুসলিমকে বললেন, হুজুর আমি আপনার খেদমতের মধ্যে হাতটা কাটাবো। ফজরের আজান যখন দিলেন তখন ইমামে মুসলিমকে বলে, হুজুর আপনি যদি দয়া করে অনুমতি পেশ করেন তাহলে আমি একটু ফজরের নামাজখানা আদায় করার জন্য যাচ্ছি। কত বড় মুনাফে, সে আসলে নামাজ পড়তে যাচ্ছে না, যাচ্ছে ওবাইদুল্লাহ জিয়াদের কাছে আওলাদ রসুলের সংবাদটুকু দেওয়ার জন্য। বের হয়ে সোজা সুজি কোথায় চলে গেলেন? ওবাইদুল্লাহ জিয়াদের কাছে গিয়ে কয়, হুজুর আমি না আপনাকে বলেছিলাম কবর এনে দেবো, মাত্র 3000 দিরহাম দেন। খবর পেয়ে গেছি ইমাম মুসলিম এখন হানি বিন উরওয়ার ঘরে আরাম ফরমাচ্ছে। এখন সৈন্যসেনা পাঠা, ওনাকে গ্রেপ্তার করা যাবে। এ কথা বলার পরে আশ্চর্য হয়ে গেলেন ওবাইদুল্লাহ জিয়াদ। সৈন্যসেনা পাঠিয়ে হানি বিন উরওয়াকে ধরে নিয়ে গেলেন। হানি বিন উরওয়াকে বলে, হানি বিন উরওয়া আমি জানি এই কুফার জমিনে আমার সবচেয়ে আস্থাভাজন তুমিই ছিলা, তোমাকে এত ভালোবাসি, তুমি শেষ পর্যন্ত এই কাজটা কেমনি করলা? হ্যাঁ, তোমার গড়ে ইমাম মুসলিমকে জায়গা দিয়েছ, তাই না? হানি বিন উরওয়া হাইরে আওলাদ রসুলের প্রেমিক, এরপরও ইমাম মুসলিমকে রক্ষা করার জন্য অনেক চাইলেন। না না, কে বলেছে আমার গড়ে? কে বলেছে ইমাম মুসলিম আমার ঘরে? না না। এই কথা বলার পরে ওবাইদুল্লাহ জিয়াদ বললেন, মাকালকে ডাকো। মাকাল যখন আসলেন, এই জেদ থেকে জিজ্ঞেস করো, ওই যে যাকে পাঠাইলেন দালাল তাকে সামনে আনলেন। কার সামনে? হানি বিন উরওয়ার সামনে। এই দেখো, হানি বিন উরওয়া দেখে আশ্চর্য হয়ে গেলেন, হায় আফসুস, এই বিয়াদব জালিম, তুই না আমাকে বলেছিলি সিরিয়ার জমিন থেকে এসেছে আওলাদ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে, আওলাদ রসুল মুসিবতে পড়েছে ওনার সেবা করার জন্য, এই বিয়াদব এত বড় মুনাফিকি কীভাবে তুই করতে পারলি? এই কথা বলে আশ্চর্য হয়ে গেলেন, হায় আফসুস। সাথে সাথে হানি বিন উরওয়ার শরীরের উপর লাঠির আঘাত শুরু হয়ে গেল। যত লাঠির আঘাত আসতেছে ততবার তিনি বলতেছে, আল্লাহ আমার জানের বদৌলতে আওলাদ রসুলের ইজ্জত তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমি হানি বিন উরওয়ার জান কুরবান হয়ে যাবে। শেষ পর্যন্ত হানি বিন উরওয়াকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওলাদ রসুলের প্রেমে তিনি শাহাদত বরণ করলেন। এদিক দিয়ে কবর যখন পাইলেন ইমামে মুসলিম, হানি বিন উরওয়ার পরিবারের কয়েকজন সহ বের হয়ে গেলেন। কেন হানিকে গ্রেপ্তার করা হলো? কুফার গভর্নিং ভবনের দিকে যায় অবাজান যখন বের হয়ে যায়, কুফার মানুষেরা দলে দলে আসা, এমন ভাবে দলে দলে আসা শুরু হলো, কুফার মানুষেরা কয়, হুজুর আপনি একা যাবেন কেন, আমাদেরকে নিয়ে যান, আমরা একসাথে যদি যাই কুফার গভর্নিং ভবনের এক একটা ইট যদি খুলে নেই একটা ইটও আমাদের হাতে আসবে না। এই কুফার মানুষগুলি কি আমার বাজানো কুফার গভর্নিং ভবন ঘেরাও করেছে প্রায় 40,000 কুফাবাসী। সুবহানাল্লাহ। 40,000 কুফাবাসী ঘেরাও করলেন। তার আগে কুফার যারা বড় বড় লিডার, কুফার যারা বড় বড় সর্দার মুরব্বী টাইপের মানুষগুলা ওবাইদুল্লাহ জিয়াদ গ্রেপ্তার করে নিলেন, তাদেরকে বন্দি করে। ওবাইদুল্লাহ জিয়াদ কয়, এক কুফার লিডারেরা আজকে আমাকে শেষ করে দেওয়ার জন্য ইমামে মুসলিম গেরাও করলো কুফার গভর্নিং ভবন, আমি চলে যাব, আমার জান চলে যাবে, কোনো আপত্তি নাই, তবে তোমাদের কাছে বলে যাই একটা প্রস্তাব গভর্নিং
ভবনের সাথে উঠো, ওইটা তোমাদের আপন আপন আত্মীয় স্বজনদেরকে বলবা, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, মুসলিমের সঙ্গ ছেড়ে দাও, আর যদি না হয় আবার জান চলে যাবে, আগে তোমাদেরকে আমি কতল করব। এবার কুফার এই বুড়াগুলি সাদের উপর ওইটা বলছে, আপন আপন আত্মীয়দেরকে ডাক দিয়ে কয়, এ আমার স্বজনের আসন, এ আমার পরিবারের আসন, এ আমার ছেলে নাতি নাতিরা আসন, হোসাইনের সাথে ইয়াজিদের সাথে কমতার দ্বন্দ্ব এখানে বসে থাকার দরকার নাই, বাড়িতে চলে যাও, আর যদি তোমরা গভর্নিং ভবন গেরাও যদি করার জন্য চাও, আমাদের চেহারা তোমরা দেখবা না, আমাদেরকে এখানে শেষ করে দিবে, এখন আমাদেরকে চাও নাকি ইমাম মুসলিমকে চাও? হাইরে কুফার মানুষ, আউলাদ রাসূলের কঠিন মুহূর্তে আত্মীয়দের ভালোবাসার দিকে প্রাধান্য দিতে গিয়ে ইমাম মুসলিমকে ছেড়ে দেওয়া শুরু করলো, নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম এবার সবাইকে নিয়ে আসরের নামাজ আদায় করার জন্য গেলেন ভাইজান। আসরের নামাজ যখন আদায় করার জন্য যায়, অবাজান সালাম কানা ফিরানোর পরে দেখা যায় যেই 40,000 কুফাবাসী গভর্নিং ভবন গ্রাউন্ড করেছে, 40,000 নাই, 30,000ও নাই, আমার বাজার 35,000ও নাই, 20,000ও নাই, 10,000ও নাই, 5,000ও নাই, দেখা যাচ্ছে 39,500 চলে গেলেন, মাত্র আছে 500 জন। বলেন কয়শজন? 500 জন। ইমামে মুসলিম বড় আশ্চর্য হয়ে গেলেন, ও কুফার মানুষেরা, আমার ভাইজান প্রতিনিধি পাঠাইলো আমাকে, তোরা পাগলের মতো ছুটি এসেছিলি আমার কাছে, আমি মুড়িদান বানাইলাম তোদেরকে, বায়াত নিলি আমার হাতে, আজকে তোরা ওবাইদুল্লাহ জিয়াদের হুংকার দেখে আমার সঙ্গ ছেড়ে দিয়ে চলে গেলি, কালকে আমাদের ময়দানে নানা জান সৈয়দুল আম্বিয়ার সামনে তোরা চেহারা দেখাইতে পারবি না। মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজের জামাত শুরু হয়ে যায়, ইমামে মুসলিম মাগরিবের জামাতে দাঁড়াইলেন, পিছনে মুসল্লি কয়জন? 500 জন। বলেন কয়জন? 500 জন। 500 জন মুসল্লি দাঁড়াইলেন, ও বাবাজির আমার যখন সালাম কানা ফিরাইল ওই 500 জন নাই, সব কটা চলে গিয়ে মাত্র 3 জন মুসল্লি দেখা যায়, ওই 3 জন হলো হানি বিন রুয়ার পরিবার, যার গড়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন, হানি বিন রুয়ার গড়ের পরিবার। হাইরে কুফাবাসী চলে গেলি, তার আগে ইমাম মুসলিমের 2 শাহজাদা, একজনের নাম ইমাম মোহাম্মদ, আরেকজনের নাম ইমাম ইব্রাহিম, যখন হানি বিন রুয়াকে গ্রেপ্তার করলেন, হযরত ইমাম মুসলিম আমার বাজান কাজী সুরাইদ নামে একজন মাওলা আলী শের খোদার যখন কুফার গভর্নর ছিলেন, ওনার গভর্নিং কালে ওই কুফার জমিনের যিনি প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, ওনার নাম ছিল হানি, ওনার নাম ছিল কাজী সুরাইদ। কাজী সুরাইদের কাছে গিয়ে বলেন, এ ভাই কাজী সুরাইদ, কুফার জমিনের অবস্থা তেমন ভালো না, আমার 2 কানা ফুল, মদিনার বাগানের ফুল আমি তোমার হাতে আমানত দিলাম, তুমি যদি তাড়াতাড়ি পারো আমার ইব্রাহিম এবং মুহাম্মদকে পারলে তুমি মদিনার রাস্তাটা দেখাই দিও। আমার কোনো বিশ্বাস নাই এই গোবার মানুষ যারা বড্ড বেঈমান, না জানি আমি এই গোবার জমিন থেকে বেরিয়ে যেতে পারি কিনা। ও ভাই কাজী সুরাইদ আপনাকে দিলাম, এদিক দিয়ে
হযরত ইমাম মুসলিম মাগরিবের নামাজের পরে বের হলেন। হাইরি যে কুফার মানুষেরা দাওয়াত দেওয়ার জন্য পাগল ছিলেন, এক একজন এক একদিন এক একজনের বাড়িতে দাওয়াত দেয়, এমন অনেক কুফার মানুষেরা ছিল যারা ইমাম মুসলিমকে দাওয়াত দেওয়ার সুযোগ পায় নাই। কয়জনের বাড়িতে দাওয়াত খেতে যাবেন, কয়জনের বাড়িতে গিয়ে মেহমানদারি গ্রহণ করবেন, দাওয়াত নিতে পারে নাই। ইমাম মুসলিম নিশি রাত্রি টিটি কভারলি গুলির মধ্যে দৌড়াই, কে দৌড়াই? আওলাদ রসুল ইমাম মুসলিম দৌড়াই। যাদের দরজা গুলে গুলে দাওয়াত দেওয়ার জন্য পাগল ছিল, সব কুফার জমিনের বাড়িগুলার দরজা লক করে দেওয়া হলো ভিতর থেকে, কারো দরজা খোলা নাই। ইমাম মুসলিমকে দেখে দেখে বলে কুফার মানুষেরা, রে আমাকে দাওয়াত দেওয়ার জন্য তোরা পাগল ছিলি, কার বাড়িতে যাব, কার দাওয়াত নেব? আমি হিমশিম খেয়েছিলাম, কারো দরজা খোলা নাই, কেন দুধের দরজা খুলে বন্ধু তো জানলাম না। সারা রাত হাটে বাজান, হাইটা দেখা যায় গুরু দিক দিয়ে দরজা খোলা নাই, ক্লান্ত হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা যায় একটা বৃদ্ধ বুড়ি গড়ের দরজা খোলা, বারান্দায় বসে রইলেন। ইমাম মুসলিম বুড়ির কাছে যাওয়ার পরে কই, বুড়ি মা পারলে আমাকে এক গ্লাস পানি খাওয়ান। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি বুড়ি গড়ের ভিতর প্রবেশ করলেন, এক গ্লাস পানি এনে দিলেন। পানিগুলি ইমাম মুসলিম পানিগুলি গ্রহণ করলেন, বিসমিল্লাহ করে পান করলেন। এবার পানিগুলি পান করেন, ইমাম মুসলিম বারান্দার মধ্যে বসে গেলেন। বুড়িয়ে কই, বাবা চলে যান, আমি আমার ছেলের জন্য বসলাম, আপনি চলে যান, আমার ছেলের অপেক্ষায় আছি। এবার ইমাম মুসলিম ডাক দিয়ে বলছেন, মা কই যাব, আমার বাড়ি তো বহু দূরে। আপনার বাড়ি কই? বাড়ি আমার সুদূর মদিনা শরীফে। ওমা কোথায় মদিনা শরীফ, কোথায় কুফার জমিন? তা আপনি কুফার জমিনে কি করেন? আমি কুফার জমিনে এসেছিলাম ইমাম হুসাইনের প্রতিনিধি হইয়া। সুবহানাল্লাহ, বলুন না, ইমাম মুসলিমের প্রতিনিধি হইয়া, ইমাম হুসাইনের প্রতিনিধি হইয়া। বুড়িয়ে কই, আপনার নাম কি? কয়, আমার নাম হলো ইমাম মুসলিম। বুড়ি ডাক দিয়ে কয়, হুজুর আপনাকে শুধু একটা বেলা খাবার দেওয়ার জন্য আমি পাগল ছিলাম, আপনাকে গ্রহণ করার জন্য আমার বাড়িতে আনার শিডিউল আমি পাই নাই। ও হুজুর, আজকে সমস্ত কুফাবাসী যদি সমস্ত দরজা আপনার জন্য বন্ধ করে দেয়, আমি বুড়ির নসিব ভালো, আমি আপনাকে পেলাম, আওলাদ রসুলের জন্য আমার দরজা খুলে দিলাম। বুড়ি বলে, আপনি আমার গৃহের মধ্যে প্রবেশ করুন, হুজুর আপনি তো শিফালুন, আওলাদ রসুলের ভালোবাসা কেমন জিনিস, আমার হামিদ সরির নবীর গোলামেরা আওলাদ রসুলের প্রেমিকেরা, আমার নামাজি নবী প্রেমিক ভাই জানেরা। এই বৃদ্ধ বুড়ি কত খুশি, হুজুর আমি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য পাগল ছিলাম, আপনার শিডিউল আমি পাই নাই, আমি গরিব মানুষ, আমার দাওয়াত দেওয়ার জন্য সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষগুলার কাছে সুপারিশ করলো, আমার সুপারিশটা তারা গ্রহণ করে নাই। কামলিওয়ালা নবী গ্রহণ করেছি বিদায়, মদিনার একটা পাত্রী আজকে আমার ঘরে তশরিফ এনেছে। আসুন আসুন,
আমি আপনাকে গ্রহণ করার জন্য পাগল। হযরত ইমাম মুসলিম ভিতরে প্রবেশ করলেন, সুন্দর করে বিছানা করে দিলেন, কত সম্মান কত ইজ্জত করা শুরু করলেন। আমার ভাইজান, নসিবে যদি শাহাদতের মকাম লেখা থাকে, পৃথিবীর কোন মানুষ তাকে বাঁচাইতে পারবে না, কারণ শাহাদতের মকাম কপালে জুঠা মানে এটা হলো অনেক বড় নসিব আলা, ঠিক কিনা? ইমাম মুসলিমের কপালে তো শাহাদতের মকাম লেখা আছেন। আসলে ওই যে কেউ রসুলে পাকের আশেক হয়, আবার সেই করে দুশ্মনের রসুল হয়, ঠিক কিনা? মাওলার কুদরতের খেলা। যেই বুড়ি একটা টাইম ইমাম মুসলিমকে দাওয়াত দিয়ে বাসায় আনবে সেই সুযোগ পায় না, সেই বুড়ির পোলা হারেস ইমাম মুসলিমকে পুরস্কারের আশায় দৌড়িয়ে দেওয়ার জন্য সারা রাত কুফারলিতে গলিতে দৌড়ায়। জুরে কর নাউজুবিল্লাহ। হারে সাইসা যখন মাইরে বাইরে বসা দেখছে, মাগো আমার লাগিয়া বৈশা রইছো, তাড়াতাড়ি আমার খানি দাও, ফেটে বড় ক্ষুদা আমার। মা কয়, বাবা খানি তো খাইবা, আজকে বড় একটা খুশির সংবাদ আছে। এখন হারেস বলে, মা খুশির সংবাদ কি? কয়, বাবা যে ইমাম মুসলিম রে তো কষ্ট কইরা আমার বাড়িতে দাওয়াত দিতে চাইছি, আমার নসিবে তো ভালো ওই ইমাম মুসলিম রে দাওয়াত দিতে পারি নাই, আজকে সমগ্র কুফার সমগ্র মানুষের ঘরের দরজা ভিতর দিয়ে সিটকানি লাগানো, আজকে সেই ইমাম মুসলিম আওলাদ রসুল আমার ঘরে মেহমান হিসেবে আজকে আমার নসিব ভালো বাবা, আমার গড়ে ইমাম মুসলিম। মা কিছু মনে করবে বিদায়, এই বেড়া মায়ের খুললা কয় নাই, মায়ে আবার কিছুটা মনে করবে, মায়ের মনে কষ্ট পাবে, বেড়া মনে মনে কয় আম্মা টাকার আশায় পুরস্কারের আশায় যারাই আমি খুঁজি, এটারে আপনি আমার ঘরে আইনার আজ্ঞা দিছেন, তাইলে আমার তো কোনো আর টেনশন নাই, মনে মনে কয় মুখে খুললা কয় না, খানি উনি খাইয়া বেড়া তো আর ঘুমাইছে না, সারা রাত বইয়া রয়েছে, কখন ফজরের আজান মাঝে দেয় এটার অপেক্ষায় রয়েছে, যখন ফজরের আজান কেন হয়েছে তাড়াতাড়ি এই হারেস বাইরইয়া ওবায়দুল্লাহ জিয়াদের কাছে কয়, আপনার কোনো টেনশন নাই, যারে খুঁজতে খুঁজতে পাগল হয়েছেন, আগে আমার পুরস্কার দেন, আমার ঘরেই আমি মুসলিম নাউজুবিল্লাহ বলে। আইরে বিয়াদব রসুল, কপালে জাহান্নাম লেখা থাকলে করার কিছুই নাই, আসেন তাড়াতাড়ি আমার ঘরে, সৈন্য সেনা পাঠান। সৈন্যবাহিনী পাঠাইলেন ইমাম হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করার জন্য। নবী বংশের আওলাদ হাশেমি বংশের নওজোয়ান যখন বের হলেন, একটা এজিদের দল সামনে আসতে পারে না, যখন তরবার দিয়ে হুঙ্কার দিচ্ছে বয়ে তো সবাই পালানো শুরু করলো, তরবারির সামনে কোনো এজিদ বাহিনী আসতে পারে না, তারা চিন্তা করে ইমাম মুসলিমকে টেকানো যাবে না, এই চিন্তা করে একটা তীর এমনভাবে নিক্ষেপ করলেন, লাঠির আঘাত পাথরের আঘাত, যেতে যেতে ইমাম মুসলিমের টুটমো ভারকে পড়ে ঠুট ফেটে গেলেন, একটা কাঁচা দাঁত ঝরে যাওয়ার পথেই। তখন তাড়াতাড়ি ইমাম মুসলিম বুড়িকে বলে, মা একটু আরেকটু পানি খাবান পারলে, তাড়াতাড়ি বুড়ি পানি আনলেন, পানি আনার পরে ওই চিল্লা উখেরে বাঙ্গালা কথা বুঝো না বাজা চিল্লানি ছাড়া কথা বলতে, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি চাইলেন এই বৃদ্ধ বুড়ি পানি এনে দিলেন, পানি এনে দেওয়ার পরে যখন টুট লাগাইলেন দেখতেছে সেখানে তাজা কমে পাক পড়ে পানিগুলো লাল হয়ে গেল, আর কীভাবে খাবে খাইতে পারে নাই। নসিব কী জিনিস দেখেন, মাকামে শাহাদতের দিকে ইমামে মুসলিমকে টেনে নিয়ে যাচ্ছেন। এরপরে আরও এক গ্লাস পানি আনলেন, সেটাও যখন মুখ লাগাইলেন জবান লাগাইলেন ঠিক ব্লাড পড়তে পড়তে হোমে পাক পড়তে পড়তে সেটাও লাল হয়ে গেল, আরও একটা গ্লাস পানি আনলেন, সেই পানির মধ্যে একটা কাঁচা দাঁত ঝরে পড়ে গেল। ইমাম মুসলিম বলে, মারে ও মা দুনিয়ার পানি মনে হয় আমি মুসলিমের কপালে হার নাই, আমার নানা জান ইমামুল আম্বিয়া হাউজে কাউসার নিয়ে মনে হয় আমার অপেক্ষায় আছে সুবহানাল্লাহ। ও বুড়িমা পানি আর দেওয়া লাগবে না, মনে হয় দুনিয়ার পানি আমার কাছে আর আমার কপালে জুটবে না। এবার সেই এজিদের দলেরা কয়, হুজুর আমরা তো আপনাকে গ্রেপ্তার করার জন্য আসি নাই, ওবাইদুল্লাহ জিয়াদ পাঠাইছে সসম্মানে গভর্নিং ভবনে নিয়ে যাইতে, আসেন আমাদের সাথে আসেন। কয়, তাই নাকি? কয়, হুজুর হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু শুধু আমাদের উপরে আপনি আঘাত করা শুরু করলেন, চলেন আমাদের সাথে। ইমাম মুসলিম গেলেন, যাওয়ার পরে ইমাম মুসলিমের সাথে
ওবাইদুল্লাহ জিয়াদ জুগুর কারাবাচরণ করা শুরু করলো। ও বাবারা গভর্নিং ভবনের ছাদের উপর উঠাই নিলেন। কোবার মানুষগুলোকে ডাক দিয়ে কয়, কোবার মানুষেরা রে, আমি আসতে চাই নাই, আমার ভাইজান আসতে চাই নাই, তোরা চিঠি লিখি লিখি আমাকে এবং আমার ভাইজানকে কোবার জমিনে ডেকে পাঠাইলি। আমি চিঠি লিখেছি আমার ভাইজান এই কোবার মাটিতে আসার জন্য রওনা হয়ে গেল, আজকে এই কোবার জমিনে আমার গার্দান আলিদা করা হবে, আমার কোনো দুঃখ নাই। আমার ভাইজান ইমাম আলী মাকাম রক্তে লাল হবে, এটা আমি ইমাম মুসলিম সহ্য করতে পারবো না। আকাশের বাতাসে ডাক দিয়ে কয়, আকাশের বাতাস মনে হয় তুই মক্কা মুকাররামার দিকে যাবি, ও আকাশের বাতাস এই কুফার মানুষ বেঈমানি করলো। আমার ভাইজান মক্কা মুকাররামা থেকে কুফার দিকে রওনা হয়ে যায়, সুযোগ যদি পাওরে আকাশের বাতাস আমার ভাইজান রে আমি মুসলিমের শাহাদতের কবরটা দিয়ে দিও। আমার ভাইজান একটু পরে ইমাম মুসলিমের নুরানি গর্দান মোবারক আলিদা করে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নুরানি শরীর মুবারককে ধাক্কা মেরে মেরে ভাইজান জমিনের মধ্যে ফেলে দিলেন। যে গানের উপর গুড়া গাদা যে আওলাদ রাসূলের শরীর মুবারকের এত দাম, ওই শরীর মুবারকের উপর গুড়া গাদা পা লাগায়া লাগায়া দর মারে। এভাবে হযরতে গাজী সুরাই এরপরে ইমাম মুসলিমের দুইজন শাহজাদা ইমাম ইব্রাহিম এবং মুহাম্মদকে হঠাৎ করে বুকে জড়াই ধরে কপালে চুমু লাগায় আর টক টক করে চুকির পানি ঝরতেছে। ইমাম মুসলিমের দুইজন শাহজাদা কইসা, এতদিন আদর করলেন চুকে পানি দেখি নাই, আজকে আমাদেরকে বুকে জড়াইয়া ধরছে, সাসা আপনার চুকের পানি টলো মলো কেন দেখা যায়? আমাদের মনে হয় আমার আব্বা জানি মাম মুসলিমার দুনিয়ার জমিনে নাই। আমার ভাই জানে কাজী সুরাই কেবার এভাবে ইশারাতে মাথা নেড়ে কয়, বাবা নাই আর নাই, হু হু করে চিৎকার মেরে বাবা হারা বেদনাই। আওলাদ রাসূলের বাগানের ফুল ইমাম মুসলিমের দুইজন শাহজাদা চিৎকার মেরে কেঁদে উঠলেন। ডাক দিয়ে কই, বাজান এজিদ বাহিনীরা বড় পাষাণ, তোমরা ছোট্ট শিশু তোমাদের প্রতি দয়া দেখাবে না, কান্নার আওয়াজ যদি বাইরে যায় এজিদের দালালেরা চতুর্পাশে ঘুরে ঘুরে বেড়ায়, কবর যদি পাই তারা আপনাদেরকেও গ্রেপ্তার করবে। ও বাজান একটু নরম সুরে কাঁদেন, আব্বাজান যখন চলে যায় আম্মাজান যখন চলে যায় সন্তানেরা বুক পেটে কান্না বের হয়ে যায়। ইমামে আলী মাকামের নুরানি প্রতিনিধি, ইমামে মুসলিম চলে গেল সন্তানেরা কান্না রাখতে পারে না। এবার কাজী আসাদকে ডাক দিচ্ছে কাজী সুরাইকির শাহজাদা, কয় বাবা আজকে, ও বাবা আজকে ইরাক থেকে বাগদাদ থেকে একটা ব্যবসায়ী কাফেলা মদিনার দিকে রওনা হবে, আওলাদ রাসূলের দুইজন শাহজাদা, এটা আমার দয়াল রাসূলের বাগানের নুরানি গোলাপের গলি, এই দুইজনকে সম্মানের সহিত ইরাক থেকে মদিনা যাওয়ার কাফেলায় একটু পৌঁছাই দিবা, ওনাদেরকে বলবা এরা মদিনার বাগানের ফুল, এদেরকে যেন মদিনায় পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, রাস্তা দেখাই দেওয়ার জন্য কাজিয়া সাহাবকে আপাতান কাজে সুরেখ বলে, বাবা এই নবী বাগানের দুইজন ফুলকে মদিনার রাস্তা দেখাই দেওয়ার জন্য বাগদাদের কাফেলাকে বলবা মদিনার জমিনে যেন তাদেরকে সসম্মানে পাঠাই দেয়। কাজিয়া সাহাব, আরে বাজান আল্লাহ কবুল করুক, ও গো ঠেপলাইটা আল্লাহ তোদের হুসাইনি কামালাই সেটা কবুল করুক, আমিন খান। ওই কাজী আসাদ যখন আওলাদ রাসূল দুজনকে দুই পাশে লইয়া বের হলেন বাগদাদ থেকে মদিনা ছুটে যাওয়ার কাফেলা অনেক দূরে চলে গেলেন, ওই কাফেলার কোনো দেখা নাই। আমার ভাইজানের অনেক দূরে চলে গেলেন, কাজী আসাদ বলে, ভাইজান একটু করে যদি কষ্ট করে সামনের দিকে
পা বাড়াইয়া যদি হাঁটেন মনে হয় কা ফেলা পেয়ে যাবেন, একটু সামনের দিকে হাঁটেন। আব্বা জান কি কাজিয়া সাহেব বলছেন, আব্বা জান আমি দিয়ে আসলাম কিন্তু বাগদাদ থেকে মদিনা যাওয়ার কাফেলা পাইলাম না। আব্বা গো আমি দিয়ে আসলাম, বললাম একটু যদি সামনের দিকে আগানো বাড়াই তাইলে ওই মদিনার যাত্রী কাফেলা পেয়ে যাবে। যাক আমার ভাই জানেরা সারা রাত খাটলেন, আওলাদ রসুলেরা মদিনা পৌঁছাইতে পারে নাই। সকালবেলা এক বুড়ার দেখা কয়, বাবা ও বাবা আমাদেরকে একটু মদিনার রাস্তাটা দেখাই দিবেননি। কারবালার ময়দান আওলাদ রসুল, কুবার জমিন আওলাদ রসুলেরা মদিনা খুঁজতেছে, আমাদেরকে একটু মদিনার পথ দেখাই দিবেননি। বুড়া কয় কেন, কয় আমরা ইমাম মুসলিমের দুইজন শাহজাদা, আমার আব্বাকে কুবার জমিনে শহীদ করে ফেললেন, আমরা একটু মদিনা যেতে চাই। এই লোকটাও ছিল এজিদের দালাল, জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই লোক হযরত ইব্রাহিম এবং হযরত মুহাম্মদ আপাতত 4 বছরের দুইজন শিশুকে নবাব পড়ে বাবারা চলে গেলেন বন্ধুরা ওবাইদুল্লাহ জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ জিয়াদের কাছে দেওয়ার পরে আমার ভাইজান কারাগারে বন্দি, বললেন ওবাইদুল্লাহ জিয়াদ কারাগারের মধ্যে, হাইরে আওলাদ রসুল সেখানেও আল্লাহর জিকির নবীর দুরুদ বন্ধ করে নাই। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। বসে বসে আমার নবীর দুরুদ পড়ে আমার ভাইজান সেই কারাগারের যিনি প্রধান কারাগার রক্ষণ যিনি মাসকুর হযরতে মাসকুর দেইখা কারা রক্ষক দেইখা কই, যেই নুরানি চেহারা যেই নবীর প্রতি মহাব্বত, আমার মনে হয় দুইজন আওলাদ রসুল। সকলে পিছনের গুলা মিলাইয়া আসতে করে এখন সুবহানাল্লাহ। আপনারা যেভাবে সুবহানাল্লাহ কন, আমার তো মনে হয় আমরা মেডিকেলে গিয়া মায়ানমার রোহিঙ্গা রুগী চাইতেছি লোকালে গেছে মোটামুটি যদি জবান করলে সুবহানাল্লাহ না কন, মরা মানুষের লগে ওয়াজ করি না, জিন্দা মানুষের লগে ওয়াজ করি, বুঝতাম কেমনে বলা একটু সিলে সুবহানাল্লাহ কইবেন তো ইনশাআল্লাহ। আমি আমার ভাইজান হুজুর আল্লামা হাসান রেজাউল কাদরী সাহেবকে ব্লাকে মোবারকবাদ জানাচ্ছি। আমি অনুমতি নিছি 2-4 মিনিট নিয়ে ইনশাআল্লাহ হুজুরকে দিয়ে দেবো, দিল খোশ করে দিবে ইনশাল্লাহ। আমার আলা হজরতের কালামের মধ্য দিয়ে ইমাম আলী মাকামের মহাব্বত আপনাদের কাছে তুলে ধরবে ইনশাল্লাহ। হযরত মাসকুর ওই দুইজন নবীর আওলাদকে যখন আমার নবীর দরুদে মুস্তাফা পড়তে দেখলেন, কারাগারের দরজা কানা খুইলা ভিতরে প্রবেশ করলেন, এবার বুকে জড়াই ধরে বলে, বাবা আপনাদের চিন্তা টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমি যদিও বা এজিদের চাকরি করি আমাকে এজিদের দল মনে করবেন না, আমি হলাম ইমামুল আম্বিয়ার একজন আশে, আমরা হলাম আপনার আব্বা জান ইমাম মুসলিমের একজন প্রেমী, কোনো টেনশন করবেন না, আপনাদেরকে মদিনা শরীফ পাঠিয়ে দেওয়া হবে। ও বাবা রাত যখন নিশি হবে আপনাদেরকে মদিনা শরীফ পাঠিয়ে দেব। আমার বাজার এই মাসকুর হাতের একটা আংটি দিলেন, কিছু দিনার দিরহাম দিলেন, দেওয়ার পরে কয় বাজার ও আওলাদ রসুল এগুলা রাখেন, আপনাদেরকে আমি আগাই দেব, যেতে যেতে আপনারা যখন এক জায়গায় যাবেন আমার বাজার ওই জায়গায় গিয়ে ওখানে আমার ভাই কুতুয়াল থাকবে, ওনাকে আমার এই আংটিখানা যদি দেখান তখন আমার ভাই আপনাদেরকে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিবে, এটা রাখেন। আমার ভাই তার রাজ্য নিশি হলো, হযরত মাসকুর ডান কোলের মধ্যে একজন বাম কোলের মধ্যে একজন, আওলাদ রসুলদেরকে হাঁটাচ্ছে না পায়ের মধ্যে ব্যথা পাবে, দুই কোলে দুজনকে নিয়ে ওনার ভাই কোতোয়ালকে বুঝাইয়া দিবে, কিছু করতে গিয়ে দাঁড়াইয়া আওলাদ রসুলদেরকে ডাক দিয়ে কই, হুজুর
ফজর যদি হয়ে যায় আমার জুবাইদুল্লাহ জিয়াদ তলব করবে, না হয় আমার সমস্যা হয়ে যাবে। এই জায়গা থেকে সোজা যদি হেঁটে যান আপনারা কাদেসিয়া পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আজকে আপনাদেরকে মদিনার রাস্তাটা দেখাই দেওয়ার জন্য আমি মাসকুরের জানো যদি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি সৈয়দুল আম্বিয়া নবীর সামনে আপনাদেরকে গোলামি করছিলাম এটার কথা সেই দিন বলবো। জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করলে মুসিবতে পড়ে যায়। ও বন্ধুরা আমার, কত মুসিবতের মুহূর্ত, কাউকে জিজ্ঞেস করবো না ভাইয়া। এক কুপের পারে বিশাল একটা বৃক্ষ, বৃক্ষের নিচে দুই ভাই বসে রইলেন, এক ভাই আর এক ভাইকে বুকে জড়াই ধরে। একজন দাসী কূপের মধ্যে পানি নেওয়ার জন্য পানির মস্ক নিয়ে আসলেন, যখন পানিতে পাবে মস্কখানা লাগাই, সেই কূপের পানিতে উপরে পারে বৃক্ষের নিচে দুইজন আওলাদ রসুলের কলি বসা, সেটা যাচ্ছে সুবহানাল্লাহ। পানির কলসে ফেলে দিলেন বেড়ে একটা দুর্মাইরা, আমার নবীর আওলাদের পাশে গিয়ে বল আপনারা কারা, চেহারা কেন এত সুন্দর, এক বাইরে বাইরে পাই না না কথা কবা না, কারণ বাকি দুই রাত মুসিবতে পড়েছেন কথা কবা না, কেউ কথা কয় না। এই ব্যক্তি কয় হুজুর আমাকে বলতে পারবেন আমি কোনো আওলাদ রসুলের দুশ্মন নই, আপনাদেরকে মারবে না কাটবে না, পারলে বড় মায়ার যত্ন করবেন, চলেন চলেন আমাদের সাথে চলেন। দুইজন নবী বাগানের ফুল খুলে লইয়া বেটি যাইতেছে মনিরের ঘরের দিকে, দরজার আগে গিয়া ডাক দেয় মনি, দরজাটা কইলা থেকে অন্যদিন কুমুর তোলায় কলসি নিয়ে পানি আনতাম, আজকে আমার কুমুরে কোলে কলসি নাই, আমার কোলে দুই পাশে দুইটা মদিনার গোলাপ দেখা লাগা। আমার জামাই তেমন ভালো মানুষ না, আওলাদ রসুলগুলা শেষ করে দিবে, বলবি না তোর কাছে আমার ওয়াদা রইল, তোর কাছে আমার আবদার রইল, মহিলা কয় না বলবো না। আমার ভাইজান কত মায়া করে, কত যত্ন করে, রাত্রি বেলায় আমার ভাইরা পাথরের উপর হেঁটেছে, পায়ের তালুগুলি ফেটে গেলেন, ব্লাড বের হলো ফুলে ফুলে গেল, কত সুন্দর পানি দিয়ে মুছে দেয় আর পা গুলো টিপে দেয়। এই মহিলা কয় আওলাদ রসুল তার জীবন পাবো না এত মায়ার যত্ন করার জন্য। সুবহানাল্লাহ, ভিতরে রুমের মধ্যে আরামে সংরক্ষণ করে রাখলেন। আমার ভাইজান লম্বা সংক্ষেপে বলছি, সংরক্ষণ করে রাখলেন, হারেস আসার পরে কয় খাবার দে, কয় একটু দাঁড়ান দিচ্ছি, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনলেন, হারেস কয় কে কাম দে, কয় না না পাশের বাড়িতে, কয় না না আমার বাড়িতে। এই কথা বলার পরে এই হারে ভিতরে ডুইকা দেখতেছে, চাদরটা উল্টাইয়া আমার নবীর বাগানের দুইটা ফুল চেহারাটা মলিন করে এক ভাই আর এক ভাইয়ের দিকে তা
তাকাইয়া রইলেন, বায়ো বাকি দুই জনের হাত থেকে রক্ষা পাইলো, এই জালেমের হাত থেকে মনে হয় রক্ষা পাবো না ভাই, মনে হয় জীবনের শেষ সময় এসে গেল। এক ভাই আরেক ভাইরে জড়াই দিলা কান্দে, চুলের মধ্যে জুটি গুলা জাপটা মাইরা ধরলেন, হারে বাইরে আনলেন, আনার পরে আমার ভাইরা শরীরের উপর আঘাত লাগাই, স্ত্রী পাও দইয়া কান্দিয়া কয়, স্বামী রে ও স্বামী আপনার পাও দইরা আমি ক্ষমা চাই, আপনি আজীবন আমাকে বাতির মতো রাখে, আউলাদের রসুলকে কষ্ট দিচ্ছেন আমার সহ্য হচ্ছে না, কালকে আমাদের ভাইরা আল্লাহর নবী আমাকে ছাড়বে না। তোমাদের গর্দান গুলি আলাদা করে পরের দিনের উতের ভিতরে তোমাদের গর্দান গুলি ভরে নিয়ে যাবো, সশরীরে নেওয়ার সময় কোনো মানুষ যদি আমার কাছ থেকে কেড়ে নেয় তাহলে পুরস্কার আমি পাবো না, সম্পদের লোভে মুসলমান আল্লাহর নবীর নূরা দিয়ে আওলাদকে কেমনে কষ্ট দিল। এক ভাই আরেক ভাইকে দেখে দেখে বলেন, আমার স্ত্রী যদিও বাইদুল্লাহ যাদের কাছে এদের কাছে যদি নিয়ে যাও সজোরে নিয়ে যাও, আমাদের গর্দান ঘুরি আনে দেখ করবে না, এত বলার বড় শুনে নাই ফোরাত নদীর পারে নিয়া গর্দান গুলো কেটে ফেলতেছে, বড় ভাই ডাক দিয়ে কয়, আরে শ্রী তরবারি যদি লাগাস আগে আমার গর্দানে লাগা, কারণ আমার ছোট ভাইকে মারবি না, আমি আমার ছোট ভাইয়ের গর্দান হারা রক্তে লাল, শরীর কানা ছটফট করবে, হাত পাও নাড়া পিঠ আমি সহ্য করতে পারবো না, ছোট ভাই কইতেছি আরে সে মারতে হলে আগে আমারে মার, আমার চোখের সামনে আমার বড় ভাই জানের চোখের পানি আমি সইতে পারবো না। এক ভাই আরেক ভাই ভালোবাসা দেখায় এই হারে কয় একসাথে দুজনকে শেষ করবো, নাউজুবিল্লাহ এই জালিমের ঘরের জালিম এমন ভাবে তরবারি আঘাত করলো, আওলাদ রসূলের দুই জন গর্দান আলাদা হয়ে গেল, ভূমিকম্প জমিনের উপর শুরু হয়ে যায়, আকাশ থেকে রক্তের বৃষ্টি হয়, আমার বাইজান গর্দান সর্বভারত দিয়ে তানিও বাইদুল্লাহ জিয়াদের কাছে গেল, ও বাইদুল্লাহ জিয়াকে আনতে বলছিলাম সশরীরে তুই গর্দান কেন আনলি, যদি আমার থেকে চাই আমি যদি দিতে না পারি তখন আমাকে আচরণ কি দেখাবে আমি জানি না, আর তুই এত বড় বুড়া মানুষ হইয়া তোর ভিতরে একটু মায়া কেন জন্ম না বাচ্চার প্রতি, মাফাতের নামে একজন জাল্লাতকে ডাকলেন, আমার নবীর নাতি হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিমের সাজরা গুলাকে যেখানে তার দান আলাদা করেছে, এ মাফাতের আর আজকে বুড়ার পিছনে বুড়ার পিছনের পায়ের সাথে রসি লাগাইয়া তার গর্দান লাগাইয়া সেই জায়গায় নিয়ে যাও, তার থেকে মারাত্মক কষ্ট দিয়ে তাকে জাহান্নামে পাঠাইয়া দাও, আর আজকের গলায় লাগাইলেন দড়ি, গুড়ার পায়ে লাগাই আমার জীবনে বড় আপাদত যদি হয় জীবন অনেকের বরদান আমি আলিদা করেছি, নবীর দুশ্মন আজকে তোর বরদান আলিদা কইরা আল্লাহ নবীর দরবারে আমি আমার জীবনের গুনাহ মাফ চাইব। এরপরও ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী সাজরাকে যেখানে গর্দান মোবারক আলিদা করলেন মাকাতের সেই রসুল পাকের আশিক ছিলেন সুবহানাল্লাহ, তীর ফোরাত নদীর পারে নিয়ে হারেসের গর্দান আলিদা করে দিল, তার বডিটা ফোরাত নদীর পারে নিক্ষেপ করলো, ফোরাতের পানি বলছে হে আওলাদ রসুলের দুশমন আমি ফোরাতের পানিতে তোর জায়গা হবে না, তার লাশ বারবার কিনারায় দেয় পোষা গন্ধ মানুষে কয় দুর্গন্ধ আসতেছে, শেষ পর্যন্ত তার লাশ নিয়া মাটিতে গর্ত করে মাটির ভিতরে হচ্ছে মাটি কয় যা রাজ রসুলের করে যায় হাত দেয় আমি
লাঠি তাকে রক্ষা করবো না, মাটির থেকে উঠাই দেয়, শেষ পর্যন্ত তারা আগুন দিয়ে জ্বালাই ফেলেছেন। আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তাদের উপর আল্লাহ নবীর আল্লাহের পাপকে কষ্ট দিয়েছেন, তাকে পানি গ্রহণ করে না, মাটি গ্রহণ করে না, বাতাস গ্রহণ করে না, জাহান্নামের আগুনে পড়ানোর আগে দুনিয়ার আগুনে পড়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ঠিক কেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা মহাব্বত অন্তরে জায়গা দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। এই হামিদ জরের বাসীরা মৌমাছির মতো যারা পাগলের মতো ছুটে এসেছেন আজকে ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে, বিশেষ করে আমার হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরীর অত্যন্ত কষ্টের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় যে জান্নাতি পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হুসাইন কাজালার এই পরিবেশ আল্লাহ কবুল করুক। আমিন। এবং আমার হুজুর আল্লামা হাসান রেজা কাদেরী সাহেব না, তিনি মঞ্চে তশরিফ এনেছেন, অনেকক্ষণ বসাই রাখছি, আমার সাথে অনেক বছর ধরে প্রোগ্রাম হয় কিন্তু আমি কোনোদিন ওনাকে এতক্ষণ বসাই ওয়াজ করি নাই, আজকে একটু বেশি করে ফেললাম, আমার ভাইজানের কাছ থেকে আমি কমার দৃষ্টিতে কমা চেয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ আমাকে একটু কমার দৃষ্টিতে দেখবেন, আপনারাও আমাকে কমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হলে কমা করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের সকলের জন্য দোয়া করতেছি, বিশেষ করে আমার চাচার একটা নাতির জন্য খুব দোয়া চাইছে, আল্লাহর ওলির দরবারে গিয়ে গিয়ে পাইছে, যার বাড়িতে আমরা খাবার খাইছিলাম, ওনার জামাতা কি নাম আসাদ নাম, ওনার জন্য দোয়া চাইছিল, ওনার জামাতার জন্য সকলের জন্য দোয়া চাইছে, ইনশাআল্লাহ আমার হুজুর দোয়া করবে, আমিও আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আমার ভাই হাজি সিরাজুল ইসলামের জন্য দোয়া চাচ্ছি, আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে সুস্বাস্থ্য কামনা করে ভুল ত্রুটি কমাচ্ছি। এই বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।